হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ফিউশন বাই পৌলমীর তরফ থেকে। আমি পৌলমী সিনহা। জানি আজকে আমি আধ ঘন্টা মতো লেট হয়ে গেছি, তারপরেও বলবো যাদের যাদের কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে ঝটপট করে জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে পরে একটু জানাবে যে সাউন্ড পিকচার সমস্তটা ক্লিয়ার রয়েছে কিনা। আজকে আমি অলরেডি লেট, আমি জানি, তাই তোমাদের কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যালো, ঠিকঠাক করে দেখা বা শোনা যাচ্ছে কিনা আমাকে সেটা একটু জানাও, তারপরে বলবো। লাইভ লিঙ্কটা একটু শেয়ার করে দাও নিজেদের ওয়ালে, যাতে অ্যাটলিস্ট বাকি সব দিদিদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং হাই পৌলমী, আমি এসে গেছি, আজকে খুব লেট করে ফেললাম আমি, তো যাই হোক একটু ঠিকঠাক করে দেখা শোনা যাচ্ছে সেটা আমাকে একটু জানাও গো। লাইভটা ঠিকঠাক করে দেখা বা শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাও, তাহলে আমার পক্ষে সুবিধা হয় লাইভটাকে কন্টিনিউ করা। তোমাদেরকে কি করতে হবে, জয়েন করেই একটু হাই হ্যালো কমেন্ট করতে হবে, কোথা থেকে দেখছো সেটা জানাতে হবে, এন্ড লাইভটাকে একটু ফার্স্টেই শেয়ার করে ফেলতে হবে, তাহলে বাকি সব দিদিদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে আমি জানি লেট করে ফেলেছি, বাট একটুখানি কাজের জন্যই লেট হয়ে গেল লাইভটাতে আমার জয়েন হতে। তো আশা করছি তোমরা আস্তে আস্তে নোটিফিকেশন পেয়ে যাবে। যারা যারাই জয়েন করছো একটু হাই হ্যালো কমেন্ট করো, তা না হলে আমি কিন্তু বুঝতে পারবো না যে কারা কারা সাথে রয়েছো। সমস্তটাই ঠিকঠাক দেখা বা শোনা যাচ্ছে কিনা একটু জানিও, ক্লিয়ার রয়েছে, থ্যাংক ইউ অনুমিতা দি। আচ্ছা, লাইভটাকে একটু শেয়ার করে দিতে হবে। হাই নিবেদিতা দি, কেমন আছো? সবাইকে মোস্ট ওয়েলকাম। আশা করছি সবার লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, শীতকালে দিনে দুপুর বেলা ছাদে রয়েছো না বিছানাতে ঢুকে পড়েছো সেটা বলো। হাই ঋত্বিকা, কেমন আছো বাবু? অল ক্লিয়ার, থ্যাংক ইউ। চলো, লিঙ্কটাকে আমি তো শেয়ার করে দিয়েছি, তোমাদের সবাইকে বলবো একটুখানি নিজেদের ওয়ালে লাইভ লিঙ্কটাকে শেয়ার করে ফেলতে, যাতে বাকি সব দিদিদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, চটপট করে আমিও লাইভটাকে স্টার্ট করতে পারি। আমি ফার্স্ট অফ অল আগে লিঙ্কটা শেয়ার করি আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, কারণ মানে গ্রুপের মধ্যে, যাতে বাকি সব দিদিরা সেখান থেকে জয়েন করতে পারে। অনেকেই ওয়েট করে বসে রয়েছে, অনেকেই মেসেজ করেছে দেখছি যে এখনো পর্যন্ত লিঙ্ক দাওনি, তো নাও আমি অলরেডি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। তো ঝটপট ঝটপট করে এবারে জয়েন হয়ে যাও তোমরা, আমি তো স্টার্ট করে দেবো। আজকেও সুন্দর সুন্দর, প্রচুর সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন রয়েছে। তোমার গলারটা দাম বলে দিচ্ছি, কোনটা বলছো, চোকারটা না নেকলেসটা? নেকলেসটা মানে লংটা, লংটা দেখো একদম গোল্ড পিস রয়েছে, কিন্তু যেটা অলরেডি আমি আপডেট দিয়েছিলাম আজকে পেজে, পেজে দেখবি লাইভ নোটিফিকেশনে আপডেট দিয়েছিলাম, সেখানে দেখবে অলরেডি আমি দিয়েছি, এটার ফটোটা দেখিয়ে দিয়েছি তোমাদের। তো তখনই অনেকে জিজ্ঞেস করেছিলে কত প্রাইস কত প্রাইস কত প্রাইস, আমি তখনও বলিনি কিন্তু, বাট হ্যাঁ এখন বলে দেবো, টোটাল জিনিসটা দেখিয়ে পরে দেন আমি টোটালটা তোমাদেরকে বলে দিচ্ছি। আমি একটুখানি এখান থেকে খুলে ফেলি আমার লাইভটা, দাঁড়ো আমি স্টার্টটা করে দিই। হ্যালো, ফার্স্ট ইন্ট্রোডাকশনটা দেওয়াটা দরকার, কারণ যারা নতুন দেখবে তাদের জন্য। কেমন আছো? ভালো আছি গো সমাধি, তুমি কেমন আছো? আমি তো তাড়াতাড়ি লাঞ্চ করে কম্বলের তলায় শুয়ে পড়েছি, উফ এই জিনিসটাকে মিস করছি, সিরিয়াসলি বলছি, শীতকালের দিনে লাঞ্চ করার পর না কম্বলটাকে প্রচন্ড পরিমাণে মিস করি। বিশেষ করে যেদিন লাইভ থাকে না সেদিন তো হয়, বাট যেদিন লাইভ থাকে সেদিন তো কিছু করার থাকে না আর, কিন্তু কম্বলটা ডাকে আমাকে প্রচন্ড ভাবে। হাই মল্লিকা দি, কেমন আছো? তোমাদের ওখানে ঠান্ডা কিরকম পড়েছে গো? মল্লিকা দি, তোমাদের ওখানে ঠান্ডা কিরকম? সরু ডিস্টের মান্তাসা হবে গো? সরু ডিস্টের মান্তাসা আমি আগের দিনে দেখিয়েছি, তুমি আগের দিনে লাইভটা একটু চেক করে দেখে নিতে পারো। ঋত্বিকা, আমি আগের দিনে কিন্তু দেখিয়েছি সরু ডিস্টের মধ্যে মান্তাসা এবং স্লিকের ওপরে ডিজাইনের মান্তাসা। এখনো পর্যন্ত মাত্র চারটে লাভ লাইক কেয়ার রিয়াক্ট, কেন রয়েছে তো 15 জন, 15 জনের তো অ্যাটলিস্ট লাভ লাইক কেয়ার রিয়াক্টটা তো দিতে হবে। হ্যাঁ, তা না হলে কি করে হবে বলো দেখি, এখানেও কঞ্জুসি করলে চলে রিয়াকশনে? একটু খালি রিয়াকশনটা দাও। আচ্ছা, ইন্ট্রোডাকশনটা ফার্স্টে দিয়ে দিই। আমার ব্র্যান্ডের নেম হচ্ছে ফিউশন বাই পৌলমী, আমার নাম হচ্ছে পৌলমী সিনহা। তোমরা আমার কাছে কপার বেসের উপরে একদম অরিজিনাল গোল্ড প্লেটেড জুয়েলারি কালেকশন পাবে, যেগুলোকে এক্স্যাক্টলি বলা হয়ে থাকে তোমার 1.5 গ্রাম অ্যান্ড সোনার জলকরা পাতি, বাংলা ভাষায় যেটাকে বলে সোনার জলকরা, 1.5 গ্রাম পাবে এবং 24 ক্যারেটও পেয়ে যাবে। আমি দেখাবো, যখন দেখাবো আমি বলে দেবো কোনটা কি পলিশের উপর দিয়ে যাচ্ছে। আর ওয়ারেন্টি নিশ্চয়ই রয়েছে তোমার, 1.5 এর ক্ষেত্রে থাকে পার্টি ওয়্যারের ক্ষেত্রে 6 মান্থ কালার ওয়ারেন্টি, অ্যান্ড রেগুলার ইউজের ক্ষেত্রে 3 মান্থ কালার ওয়ারেন্টি, অ্যান্ড 24 ক্যারেটের ক্ষেত্রে থাকে কিন্তু তোমার 1 ইয়ারের কালার ওয়ারেন্টি। বাট হ্যাঁ, যত্ন করে রাখলে পরে নিশ্চয়ই 3 থেকে 3.5 বছর নিশ্চিন্তে তোমরা ইউজ করতে পারবে, কোনো দিকে তাকাবার দরকার নেই। তারপরে তোমরা যদি মনে করো যে রিপলিশ করতে চাও, তো সেটাও আরামসে পসিবল, কোনো রকমের কোনো বাধা নেই, ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছে তোমাদের শিপিং চার্জটা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থাকছে কিন্তু শিপিং চার্জ 60 রুপিস। কেমন আছো তুমি? আমাকে রেড কালার শাড়িটা খুব সুন্দর লাগছে, তোমাকে রেড কালারের শাড়িটা, রেড কালারের শাড়িটা হাতের কাছে পেলাম, চটপট করে নিয়ে এলাম। অ্যাকচুয়ালি আজকে আমি 3টের সময় স্টার্ট করেছি মেকআপ করা,
তো সেই জন্য একটুখানি আমার লেট হয়ে গেল তাড়াহুড়ো করতে গিয়ে, কারণ লাইফটা মানে লাঞ্চ টাঞ্চ সেরেছি আমি ঠিক, কাজ টাজ গুছিয়ে জাস্ট স্টার্ট করতে যাব, রেডি হতে যাব, সেই সময়তেই একজন দাদা এলো। তো অ্যাকচুয়ালি একটা আমাদের প্রোগ্রাম চলছে, হলিডে প্রোগ্রাম, তো সেই জন্য সেই সবের জন্য একটু গল্প করতে গিয়ে ব্যাস লেট হয়ে গেল, তো সেই করে লেট হয়ে গেছি আজকে আমি, বুঝেছ? তো চলো আমি বকবকার করছি না, ফার্স্টে বুকিং নাম্বারটা দিতে হবে। তোমার গলা ঠিক আছে? একদম ঠিক আছে, একদম ঠিক হয়ে গেছে গলা, একদম একদম সুস্থ হয়ে গেছি। দেখো আমাদের এদিকে প্রচন্ড ঠান্ডা পড়েছে, ও মা, এদিকে এখনো ঠান্ডাটা কম রয়েছে, এইদিকে এখনো ঠান্ডাটা কম রয়েছে। কারা কারা কোথায় কোথায় ঘুরতে যাবার প্ল্যান প্রোগ্রাম করলে সেটা একটু বলো তো শুনি, কারণ আজকে সিরিয়াসলি বলছি প্রচন্ড ফেস্টিভ মোডে রয়েছি আমি, তো সেই জন্য একটু গল্প গুজব করেই তোমাদের স্টার্ট করছি ফার্স্টে লাইভটা। হ্যাঁ ভালো আছো তো? একদম ভালো আছি তুলতুলি, তুমি কেমন আছো? খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পুতুল পুতুল লাগছে, ও মা পল্লবীদি কি যে বলো না তুমি, উফ। চলো বুকিং প্রসিডিউরটা বলে দিই, যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9475491879, 9475491879, সরি 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 আমি আবার পল্লবী দি বলে ফেললাম, পল্লবী, সরি পল্লবী, মনে থাকে না সবাইকে দিদি বলতে বলতে না দিদি হয়ে যায়। আমি তো মার্চ লাচুঙে, লাচুঙের দিকে যাবে বলে, বাস ব্যাপক জায়গা, সিরিয়াসলি বলছি আমার অলরেডি ঘোরা প্লেসটা, বেশ সুন্দর জায়গা। চলো লাভ লাইক কে রিয়াক্ট চাই, বেশি বেশি করে রিয়াকশন চাই, যাতে ওপর দিয়ে দেখতে পাই আমি, ঠিক আছে? দিদি কেমন আছো? ভালো আছি গো শুক্লা দি, তুমি কেমন আছো? তুমি কেমন আছো বলো। চলো ফার্স্টেই আজকে একটুখানি রিয়াকশন একটু বেশি বেশি করে চাই, বারবার বলবো, তা না হলে কিন্তু সবার ভালো লাগবে না, মানে আমার নিজেরই এনার্জি পাবো না আমি, তো সেই জন্য রিয়াকশনে তো কোনো কঞ্জুসি নেই, কিছু রিয়াকশন দিতে তোমার কোনো পয়সাও খরচা হবে না, এইটুকু আশা আপনার আশা করছি তোমাদের কাছে চাইছি আমি, ঠিক আছে? এইটুকুনি আপনার একটু করে দাও। আর চলো লাভ লাইক কেয়ার রিয়াক্টটা চাই, আর শেয়ার শেয়ার চাই বেশি বেশি করে, যারা যারা জয়েন হচ্ছ সবাইকে বলবো লাইভটাতে একটা করে অ্যাটলিস্ট রিয়াক্ট করে দিও, ঠিক আছে? চলো স্টার্ট করে দিচ্ছি ফার্স্টে আমি। হ্যাঁ হ্যাঁ, তার সাথে চুমুং, চুমুংটা কোথায় গো? ওটা কি ইস্ট সিকিম? না ইস্ট সিকিম তো নয়, আই থিঙ্ক ওয়েস্ট কি সাউথ, তাই তো? ওটা কোন জায়গাটা? হাই নুপুরদি, চলো ফার্স্টেই দেখো একটা সিম্পল চোকার দিয়ে স্টার্ট করছি, যেটা আমি অলরেডি পরে রয়েছি, যে দেখতেই পাচ্ছ এরকম টাইপের কানবালি স্টাইলের উপরে তোমাদের আমি একটা চেন পেন্ডেন্ট দিয়েছিলাম, যদিও আমার পেজের ফটোস অপশনে গেলে তোমরা দেখতে পাবে চেন পেন্ডেন্টটা কিন্তু অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, ফটোস অপশনে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে ওটা অ্যাভেলেবেল রয়েছে, চাইলে বুক করতেই পারো, এটার সাথে চেন পেন্ডেন্টটা জাস্ট তুখত যাবে। আজকে আমি হাতের কাছে তাড়াহুড়ো করে যেহেতু মানে এলাম আমি, সেই জন্য আমি তাড়াহুড়ো করে বসে পড়েছি। সাউথ সিকিম, আচ্ছা নর্থ এর সাথে সাউথটা করছো তাহলে কমপ্লিট, তাই তো? আমার নর্থটা মোটামুটি ঘোরা, এই যাচ্ছি তোমার ইস্ট সিকিমে যাচ্ছি, 25 যাচ্ছি, বেরোচ্ছি আমরা ওই ওই টাইমটার মধ্যে, ফেস্টিভ টাইমটার মধ্যে, সেই জন্য একটু মুডটা বুঝতেই পারছো ফেস্টিভ ফেস্টিভ হয়ে রয়েছে, আর কিছু না। চলো এই থাকছে দেখে নাও চোকারটা, তার সাথে কিন্তু ইয়াররিংস যাচ্ছে, একটা ছোট্ট পাশার উপর দিয়ে যাবে ইয়ারপিসটা, এই যে এই সুন্দর দেখতে দেখে নাও চোকারটা। প্রাইস থাকছে কিন্তু এটা 250, আমি ব্যাকে অবশ্যই দেখাবো, অবশ্যই 1.5 এর উপর দিয়ে যাচ্ছে, আমি ব্যাকে দেখাবো তোমাদেরকে, তাই বাকি টোটাল ক্লিয়ার তোমরা বুঝে যাবে, আপাতত পরে ঠিক কিরকম কি লুক লাগছে সেটা দেখলেই তোমরা বুঝতে পারছো। সিম্পল টাইপের চোকার বলছিলে আগের দিনে, অ্যাকচুয়ালি চোকার নেকলেস একদমই আমার দেখানো হয়ে ওঠেনি, পুরোটাই আগের দিনে ফোকাস ছিল লং এর উপরে এবং হাতের জিনিসের উপরে, মান্তাসা বালা ওগুলোর উপরে, সেই জন্য চোকার নেকলেস আমার একদমই দেখানো হয়ে ওঠেনি, তাই আমি আজকে চোকার নেকলেস দিয়ে স্টার্ট করলাম। হ্যালো অমৃতা দি, কেমন আছো? কোথায় কোথায় কে ঘুরতে যাচ্ছে একটুখানি শুনি দেখি কোথায়, তাহলে একটু আইডিয়া পাবো নেক্সট ঘোরার প্ল্যানটার, একটু আইডিয়া পাবো, বুঝলে? হাই রূপাদি, হ্যাঁ আমরা মার্চে যাব, আমিও পাগল হয়ে যাচ্ছি, প্ল্যান প্রোগ্রাম যখনই হয় তখন থেকেই মনে হয় না দৌড়ে চলে যায় জায়গাটাতে। এই থাকছে পিসেসটা, একটা মিডিল পোর্শনটা জাস্ট একটা তোমার ইয়ে রয়েছে, কানবালাটা যাচ্ছে, তারপর দেখো তিনটে চেনের উপর দিয়ে যাচ্ছে জিনিসটা, এই যাচ্ছে কিন্তু পিসটা, ঢাকা মনে মনে হচ্ছে, কোথায়? না না ঢাকা নয়, ঢাকা নয়, ওটা ওই যে বললো ইয়ে সাউথ সিকিম, কি লিখলে গো নুপুর দিয়ে উঠে গেল, দেখতে পেলাম না তোমার মেসেজটা। হাই জুইদি, এই থাকছে দেখে নাও পিসেসটা, হ্যাঁ আর তার সাথে ইয়াররিংসটা, ধরো ইয়াররিংসটা কোথায় রাখলাম, এই যে প্রাইস থাকছে 250, প্রাইস রয়েছে 250।
চট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে। কিন্তু দিল্লি যাচ্ছি ছেলের কাছে, দিল্লিতে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, একদম ভালোভাবে থেকো, একটুখানি ঢাকা ঢুকি নিয়ে যেও। তারপর আবার নেক্সট মান্থ ফিফথ সেমিস্টার এক্সাম, ঘুরতে যাওয়ার জন্য এত নাচ করছি। এক্সামগুলো আগে দিয়ে নাও, তারপরে ঘুরতে যাও নিশ্চিন্তে, তারপর ঘুরতে পারবে আরামসে। ঘুরতে যাওয়ার কথা শুনলেই বলো মনটা কি সুন্দর, একদম গার্ডেন গার্ডেন হয়ে যায় না? আচ্ছা নেক্সট যাচ্ছি এই একটা লং, যারা বিয়ের জন্য চাইছিলে, কারণ বিয়ের জন্য তো সোনা এখন যে পরিমাণে রেট যাচ্ছে সম্ভব নয়, সত্যিই সম্ভব নয়। সেজন্য আমিও ভালো আছি। দুর্গাপুর উৎসব এসেছিলে? না গো, দুর্গাপুর উৎসবে যাইনি, দুর্গাপুর উৎসবে যাওয়া হবে না আই থিঙ্ক, যতদূর মনে হচ্ছে। কারণ এর মাঝখানে আর হাতে 10 দিন টাইম, মাঝখানে একটা প্রোগ্রাম করে ফেলেছে অলরেডি ইস্ট সিকিমের জন্য, তো সেটার জন্য বুঝতে পারছো কোথাও যেখানে ঘুরতে গেলেই একটু কেনাকাটা থাকেই মেয়েদের, প্রচুর জামা কাপড় থাকলে পরেও দেখবে মেয়েদের একটু কেনাকাটা থাকেই, তো সেই আর কি, সেই সব প্রিপারেশন চলছে এখন। হাই অলনাদি, বস্তা বস্তা গরমের পোশাক নিয়ে যাচ্ছি, যেতে হবে, কিচ্ছু করার নেই, প্রচন্ড ঠান্ডা। কেমন আছিস? ভালো আছি। ও অননা তুই আছে, আমি দিদি বলে ফেললাম, আমি ফটোটা দেখে বুঝতে পারিনি। ভালো আছি ভালো আছি ভালো। সাউথ সিকিম না, আমি ইস্ট সিকিম যাচ্ছি, ইস্ট সিকিমটা যাচ্ছি, ওই জুলুক, তারপরে ওই যে কি কি ভ্যালি, বেশ ভুলে গেলাম নামটা, খুব ভুলে যাচ্ছি আমি, ওই জুলুক ওই সাইডটাই যাচ্ছি আমরা। ঠিক আছে, খুব সুন্দর, ঘোরা ঘুরে এসো, ঘুরতে খুব ভালোবাসি, বিশেষ করে পাহাড়, যেমন সমুদ্র আমাকে টানে ঠিক তেমন ভাবে পাহাড়টাও খুব টানে আমাকে, বুঝেছো? তোমার হাতেরটার দাম কত? ও হ্যাঁ, হাতের ইয়েটা দেখিয়ে দিচ্ছি, ফার্স্টে এটা দেখাবো না, আগে দাঁড়াও পলাটাই দেখিয়ে দিই। সাইজ অপশন পেয়ে যাবে, হ্যাঁ সাইজ অপশন পেয়ে যাবে, এটা মোটা পলাতে যাচ্ছে, হ্যাঁ এটা কিন্তু চুড় নয়, মোটা পলা তো আমরা অনেকেই বলো রেগুলার পারপাস ইউজের জন্য বা বিয়ে বাড়ি ইউজের জন্য, চুড় পলা যেটাকে এক্সাক্টলি বলে থাকে, পেয়ারে পাবে, এই থাকছে, দেখে নাও পিসেসটা, আমি অলরেডি অনলি একটা হাতে একটাই ক্যারি করেছি, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর দেখতে। হাই কাবেরি দি, লং চেন দেখাবে, লং চেন দেখবে? আচ্ছা দেখছি আমি, লং চেন আগের দিন আমি দেখিয়েছি জানো তো, সেটা দেখে নিতে পারো একবার। আমার এখানে প্রচুর ঠান্ডা, দেরাদুনে তো ঠান্ডা হবেই গৌরী দি, দেরাদুনে তো ঠান্ডা পড়বেই তাই না? হ্যাঁ মা বলছে এক্সাম কম নাম্বার আসলে ঘুরতে যেতে দেবো না, আমার ছেলেকেই আমি তাই বলছি, তো কি বলবো যে এই টাইমের মধ্যে যদি এই হোমওয়ার্কটা না পাই আমি কিন্তু টিকিট ক্যান্সেল করিয়ে দেবো, এটা যে বাবা মাদের লক্ষণ আর কিছু না। আচ্ছা এই থাকছে পিসেসটা, প্রাইস থাকছে তোমার 250, হ্যাঁ সাইজ অপশন তোমরা 22 থেকে বুক করবে, 22, 24, 26, 28, 22, 24, 26, 28, আগের দিনে বলেছিলাম 210টাও পাবে, বাট 210 আপাতত স্টক আউট হয়ে গেছে, কারণ একটা বক্সের মধ্যে যদি 24, 26, 28 দুটো দুটো করে পিসেস থাকে, 22 থাকে সিঙ্গেল পিস এবং 210ও থাকে সিঙ্গেল পিস, ঠিক আছে, আনফরচুনেটলি, যদিও 22, 210টা থাকে না নর্মালি, তো আনফরচুনেটলি থাকে সিঙ্গেল পিস করে, তো আপাতত 22, 24, 26টা আর 28 পর্যন্ত পাবে, 210টা পাচ্ছ না। হ্যাঁ কবে যাচ্ছ তুমি বেড়াতে? আমি যাচ্ছি 25th বেরোচ্ছি, আর ঢুকছি আমি ফার্স্ট জানুয়ারি এই টাইমটার মধ্যে। লাচুং কেমন ঠান্ডা পড়ে গো মার্চের টাইমে? মার্চের টাইমে প্রচুর ঠান্ডা, আমরা তো জাস্ট বরফে একদম জমে গিয়েছিলাম, লাচুং লাচেং 0 পয়েন্ট, তারপরে গুরুদম্বার লেক, ছাঙ্গু লেক, দারুন 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 জায়গা। শিলিগুড়িতে আসতে হবে, একদম শিলিগুড়ির ওপর দিয়েই তো যাচ্ছি গো, শিলিগুড়ির ওপর দিয়েই যাচ্ছি, শিলিগুড়িতে আমার দেওত থাকে জানো তো। আচ্ছা এই ছিল কিন্তু লংটা, আমি একটু লংটা খুলে দেখাই, এক্স্যাক্টলি সোনা, আমি আগের দিনও তোমাদেরকে দেখিয়েছি এমন কিছু পিসেস, নট অনলি আগের দিনে, বেশ কয়েকটা লাইভ ধরে আমি দেখাচ্ছি তোমাদেরকে এমন কিছু পিসেস যেটা টোটালটাই সোনা, তো এটাও তাই টোটালটাই সোনা। দেখো আমি আমি যদি সোনাই বলে বিক্রি করতাম না, তোমরা হয়তো সেটাই বিশ্বাস করতে, জিনিসটাই এতটা সুন্দর। এবার আমি ব্যাকে দেখাই। হাই বা হাই বনু, হাই বাসন দিদি কেমন আছো? খুব সুন্দর ঠান্ডা তোমাকে, খুব সুন্দর লাগছে, ও থ্যাংক ইউ। আচ্ছা এই যে এই থাকছে, দেখো কাজটা, ফিনিশিংটা দেখো, বা জাস্ট ফিনিশিংটা দেখো, তোমার ব্লাউজটা সুন্দর, কোথায় যাচ্ছে ঘুরতে? আমার ব্লাউজটা সুন্দর, আমি নই না মৌসুমী দি, যাচ্ছি আমরা ইস্ট সিকিম, ইস্ট সিকিম ঘুরতে যাচ্ছি, এই যে এই যাচ্ছে পিচটা, এই যাচ্ছে জিনিসটা, চরম কোয়ালিটি, চরম পিচটা, দেখো প্রাইসটাও সেরকম, অবশ্যই তারপরেও বলবো আরো অন্য সবার কাছে দেখে এসো, দেন বলো এই কোয়ালিটি এই প্রাইসে কতটা রিজনেবল এর মধ্যে রাখার চেষ্টা করেছি। এই ছিল ইয়ারপিসটা, ইয়ারপিসটাও আমি একটু ব্যাকে দেখাই, প্রাইস থাকছে কিন্তু এটা
1100, এটার প্রাইস থাকছে কিন্তু 1100। হ্যাঁ আমাকে পারলে, হ্যাঁ পারলে সীতাহার রয়েছে রয়েছে রয়েছে, আমি দেখাবো দেখাবো দেখাবো, পারলে সীতাহার রয়েছে। শিউলি ফুল লংটা আছে গো, শিউলি ফুল লংটা, হ্যাঁ শিউলি ফুলের লং এ প্রচুর ভ্যারাইটি দিয়েছি, আগের লাইভটা দেখতে পারো সেখানেও আমি দেখিয়েছি, হ্যাঁ আগের লাইভে আমি দেখিয়েছি শিউলি ফুলের লং এর মধ্যে ভ্যারাইটি দিয়েছি। আজকে একটা শিউলি ফুলের সাথে পার্ল লং দেখিয়ে দেবো। আচ্ছা এটা আমি দেখিয়ে দিলাম, প্রাইস থাকছে কিন্তু 1100, ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে, মানে যেটাকে 24 ক্যারেট বলে তোমরা চেনো, এক্সাক্টলি সেই পিসটার উপর দিয়ে যাচ্ছে। ইয়ার পিসটা এই যে অলরেডি আমি পরে রয়েছি দেখতে পাচ্ছ, এটা আমি আর ঢুকাচ্ছি না, থাক এখন এখানে সামনেটা তুই থাক, কারণ আরো কতজনে তখন বলবে, তো আমি থাক এটা রাখলাম। পার্লের লং বলছো, চলো ফার্স্টে তাহলে পার্লের লং দিয়ে স্টার্ট করছি। আমি এই একটা 24 ক্যারেটের পার্লের লং দিচ্ছি, দেখো ঘন্টুক যাচ্ছি 24 ঘন্টুক, ওটা কোথায়, ওটা কোন জায়গা গো মালিনীদি, আমরাও যাচ্ছি সিল্ক রুট সাইডটা। ও হো চরম চরম, সিল্ক রুট সাইডে কোন জায়গাটা, এক্সাক্ট কোন জায়গাটা, মানে এক্সাক্ট তো বলা যায় না সিল্ক রুট সাইডে, তাও কখন রিয়া কখন যাচ্ছ। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, এই থাকছে দেখে নাও, একটা পার্লের লং বললে, পার্লের লং 24 ক্যারেটের ওপর দিয়ে যাচ্ছে। 24 ক্যারেট গুলো তো আমি আগেই বলেছি, নতুন করে কিচ্ছু বলার আর আশা মানে দরকার পড়ে না সত্যি কথা বলতে, তোমরা রিভিউ অপশনে গেলেই তোমরা রিভিউ পেয়ে যাবে, ঠিক আছে। আবার আমাদের টিউশন থেকে নর্থ সিকিম নিয়ে যাচ্ছে, ও হো তাহলে তো আর ব্যাস দুটো একসাথেই হয়ে গেল, টিউশন আর বাড়ির প্রোগ্রাম, কি বলো দুটো একসাথেই হয়ে গেল। আচ্ছা এই থাকছে কাজটা, মিডল পোর্শনটাতে একটা পাল দেওয়া হয়েছে, বেশ সুন্দর দেখতে বড় একটা পাল যাচ্ছে, এই যে দাঁড়াও এই আসছে পিসটা, ঠিক আছে দেখো এক্স্যাক্টলি শোনা, এই কানেক্টার পোর্শনটা যাচ্ছে দেখো এরকম, এবং মিডিলের পোর্শনটা যাচ্ছে এই যে মানে একদম উপরের এন্ডিং পোর্শনটা, ঠিক আছে। আমরা 4th ফেব, ও তাহলে আর দেখা হবে না, আর আমাদের তো হাতে বেশি আর টাইম নেই, 25th ডিসেম্বরে আমরা বেরোচ্ছি। আচ্ছা এই থাকছে জিনিসটা, হ্যাঁ প্রাইস থাকছে কিন্তু এটা, এটার প্রাইস রয়েছে কিন্তু 700, এটার প্রাইস থাকছে কিন্তু 700। তোমরা জানো 24 ক্যারেটের রেট কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে, মানে 24 ক্যারেট গোল্ডের রেট বলছেন, কারণ অনেকটাই বেড়ে গেছে, সেই অনুযায়ী কিন্তু প্রাইস গুলো মানে পারিনি বাড়াতে, কারণ কি এগুলো বাড়াতে পারিনি একটাই কারণে, যেহেতু এগুলো কিন্তু আগের রেট অনুযায়ী তোমাদেরকে দিয়ে এসেছি, তো দ্যাটস ওয়াই ডিস্টক হলেও আমি এগুলো কিন্তু বাড়াতে পারিনি, সেম প্রাইসই রেখেছি, বাট কতদিন পারবো সেটা আমি জানি না, আমি আবারও বলে রাখলাম। এই যাচ্ছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 700, প্রাইস থাকছে কিন্তু 700। পার্লের চোকার, হ্যাঁ পার্লের চোকারও দেখাবো, যদি আমাকে একটু টাইম দাও, পার্লের লং ফার্স্টে রিকোয়ারমেন্ট এসছে, তো আমি পার্লের লং দেখাচ্ছি সাথে সাথে পার্ল চোকার আমি দেখিয়ে দেবো, চিন্তা নেই, প্রচুর কিছু রয়েছে প্রচুর কিছু রয়েছে। চলো নেক্সট একটা দিচ্ছি, পার্লের ইয়াররিংস এর সাথে যারা বলো, পার্লের ইয়াররিংস এর সাথে যারা বলো, এই আসছে দেখো, একদম একটা স্কোয়ার মোটিভের ওপর দিয়ে যাচ্ছে, কারণ নর্মালি দেখবে রাউন্ড টাইপেরই বেশি দেখা যায়, এটা থাকছে দেখো স্কোয়ার মোটিভের ওপর দিয়ে, এই পোর্শনের কাজটাও বেশ সুন্দর দেখতে, তার সাথে পেয়ে যাচ্ছে একটা সুন্দর দেখে পার্লের ইয়াররিংস। বলো মিস করবে কি এই পিসটা, যারা পার্লের লং চাও বলো একটু, তোমরা তোমার শোরুমটা কোথায়, আমার কোথাও শোরুম নেই শর্মিষ্ঠা দি, আমি টোটালটাই আমার অনলাইনে, অনলাইনেই আমাকে পাবে, এই পেজেই আমাকে পাবে, তাই জন্য কি করতে হবে পেজটাকে একটু লাইক ফলো করে দিতে হবে, যদি আমার কালেকশন দেখতে চাও ফলো করতে চাও আমাকে একটুখানি লাইক আর ফলো করে দিতে হবে। এই থাকছে পিসেসটা, হ্যাঁ এই যে পোর্শনটার কাজটা যাচ্ছে ঠিক ওই জায়গাটার উপরেই যাচ্ছে কিন্তু তোমার ইয়াররিংসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 700, এটার প্রাইস থাকছে কিন্তু 700। তোমার হাতের পলাটার শান্তলাতে, আমার হাতের পলাটার প্রাইস হচ্ছে 250, কি বলতে বললে গো আবারও উপরে উঠে গেছে, আগের বেল সীতাহারটার পেন্ডেন্টটা ছোটর মধ্যে আছে গো, আগের বেল সীতাহারটার পেন্ডেন্টটা, কোন বেল সীতাহারটা, ওই ইয়েটা বলছো 1100 এ যেটা দেখালাম ওটার কথা বলছো ঋত্বিকা, 1100 এ যে পিসটা দেখালাম ওটার কথা বলছো কি, পার্লের লংটা দারুণ সত্যি সুন্দর সত্যি সুন্দর, দেখো কাজটা দেখো, তাই সেই অনুযায়ী প্রাইসটাও বলো। এই যাচ্ছে দেখো স্কোয়ারের মধ্যে, নর্মালি থাকবে ঢাকে দেখবে তোমার রাউন্ডের মধ্যে বেশিটা দেখা যায়, এন্ড এই পোর্শনের কাজটার মতোই ম্যাচিং যাচ্ছে, এটা ঠিক একটু উল্টো ভাবে ঠিক এরকম ভাবে আর কি জিনিসটা যাচ্ছে, আর এটা যাচ্ছে ইয়াররিংসটা এরকম ভাবে, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু 700, প্রাইস থাকছে কিন্তু 700, এই আসছে পিসটা, নাও শর্ট করে স্ক্রিনশট নিতে হবে আর চট করে পাঠাতে হবে,
ফর্মিংটার কথা বলছি, হ্যাঁ 24 ক্যারেটের ফর্মিংটার কথা বলছি। আচ্ছা ওটার সাথে বেল্টের সাথে ছোটর মধ্যে, আচ্ছা হ্যাঁ রয়েছে 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 রয়েছে, আমি দেখাবো দেখাবো দেখাবো। পেজে একটা ফটো দিয়েছি দেখবে, কালকে আমি অলরেডি আপলোড করেছি, কালকে আমি অলরেডি দিয়েছি। না পাল চোকার কোন দিদি বলছিল, একটা পাল চোকার দি, হাতের কাছে যেমন যেমন পাচ্ছি আমি তেমন তেমন দিতে থাকছি। হ্যাঁ রয়েছে, সমস্তটাই আইডিয়া করে নিয়ে বসেছি, কারণ নেকলেস লং চোকার সমস্তটাই রেখেছি। নেকলেস দারুণ দারুণ কিছু এসেছে, পলা একটু দেখাও, পলা দেখবে, আচ্ছা একটু টাইম দাও আমাকে, হ্যাঁ আমি দেখিয়ে দেবো পলা, হাতে সাইজটাও বলো দি। আচ্ছা এই থাকছে দেখে নাও, একটা পার্লের চোকার স্কোয়ারের মতো, আগের পার্লটার সাথে যদি তুমি চোকার নিতে চাইছো তো সেই হিসেবে স্কোয়ারটা দেখতে পারো, কারণ ওটার পেন্ডেন্টটা যেহেতু স্কোয়ার টাইপের ছিল সেরকম টাইপের স্কোয়ারের সাথে এটা পেয়ার আপ করে নিতে পারো, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু 250, এটার সাথে ইয়াররিংস আছে, এরকম একটা স্টার মোটিভে পার্লের মানে চোকারের সাথে নর্মালি দেখবে স্টারই থাকে, এরকম একটা ছোট্ট স্টার মোটিভে যাচ্ছে কিন্তু ইয়ারপিসটা। প্রাইস থাকছে এটা 250, আগে যে পার্লের লংটা দেখালাম সেটার সাথে পেয়ার আপ করে দেখতেই পারো। হ্যাঁ মিনে পাশা দেখিও, অদিতি দি ও তুমি ইয়ে করেছিলে না মিনে পাশা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পাশার বক্সটা দেখো তাড়াহুড়োতে আমি নিয়ে বসেছি কিনা আমি দেখি, দাঁড়াও, তা না হলে তখন আমাকে একটার পর ফটো দিতে হবে, দেখছি দাঁড়াও পাশার বক্সটা আমি নিয়ে বসেছি কিনা, আজকে লেট হয়ে গেছে বুঝেছো, তাড়াহুড়ো তাড়াহুড়ো করে বসেছি তো সেই কারণে। নেক্সট দেখছি রাউন্ডের ওপরে একটা দিচ্ছি, নেক্সট একটা রাউন্ডের উপরে দিচ্ছি, কারণ অনেকেরই তোমাদের রাউন্ডেরও ডিমান্ড থাকে, তো দ্যাটস ওয়াই একটা রাউন্ডের উপরে দিয়ে দিচ্ছি, দেখে নাও এই থাকছে পিসেসটা 250, এটারও প্রাইস কিন্তু, হ্যাঁ এটার সাথেও কিন্তু কাজ থাকছে তোমার এরকম একটা ছোট্ট রাউন্ডের মধ্যে পাশা, এটা যেহেতু রাউন্ড রয়েছে তাই রাউন্ডের মধ্যে পাশা। বালা দেখাবে, বালা আগের দিনে দেখিয়েছি সোমাদি, তুমি আগের দিনের লাইফটা একটু দেখে নাও, তুমি আগের দিনের লাইফটা একটু চেক করে নাও, ওটাতে দেখো বালা দেখানো রয়েছে, ঠিক আছে। এই যাচ্ছে পিসেসটা 28 সাইজের কি শাখা, আচ্ছা এই শাখাটা পলা বললে তো এই পলাটা দেখতে পারো 28 সাইজে, এটা পেয়ে যাবে, এইটা পলা রয়েছে 28 সাইজের মধ্যে, এটা দেখতে পারো, দাঁড়াও তো এটার একটা অন্য পিস দেখি আমি পলাটা। আচ্ছা নেক্সট যাচ্ছি, চলো পার্লের তো আরো কিছু দেখাবো আমি, বাট তার আগে কয়েকটা চোকার আমার চোখে, ও আরেকটা পার্লের লং পেয়েছি, দাঁড়াও আরেকটা পার্লের লং পেয়েছি, আরেকটা পার্লের চোকার পেয়েছি, এটা দেখিয়ে দিই তারপর আমি যাচ্ছি আস্তে আস্তে, চলো দারুণ সুন্দর সুন্দর কিছু পিসেসের ওপরে। ভালো আছি, আমার পার্সেলটা পেয়েছি, ভীষণ সুন্দর হয়েছে, পেয়ে গেছে পার্সেল, যাক শান্তি। চলো এবারে সুন্দর করে রিভিউ দিতে হবে, এবার সুন্দর করে রিভিউ দিতে হবে, সিওডি হবে বর্তমানে, কোথাও সিওডি হবে না, সিওডি অ্যাভেলেবেল নেই, সিওডির জন্য কেউ বুকিং করো না, ঠিক আছে। আচ্ছা এই থাকছে দেখে নাও, একটা পার্লের চোকার অপরাজিতা ফুলের ওপর দিয়ে যাচ্ছে, ফুল দুটো দেখো ঠিক উল্টো ভাবে কিন্তু জিনিসটা যাচ্ছে, 11 ডিসেম্বরে দেখিয়েছো বালা, হ্যাঁ হ্যাঁ আগের লাইভটা কবে করলাম, সেদিনকেই দেখিয়েছি সোমবার, সোমবারের লাইভটাতে দেখিয়েছি, আজকে কত, আজকে কত তারিখ, তোমার সোমবারে দেখিয়েছি, দেখো আমি ইয়েতে লিখে এসেছি বাট আমার খেয়ালও নেই, দেখি দাঁড়াও দেখে নি একবার, দেখে বলে দিচ্ছি তোমাকে, আজকে 4th তো, সোমবারের লাইভটাতে দেখিয়েছি, 11th হবে আই থিঙ্ক। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা তোমার 300, আচ্ছা আরেকটু বেশি বেশি করে লাভ লাইক কেয়ার রিয়াক্ট দিতে হবে, কালেকশন কি ভালো লাগছে না তোমাদের, তাহলে আমি রিয়াকশন কেন পাচ্ছি না, 14th আজকে, হ্যাঁ তাহলে 11th হবে, 11th দেখিয়েছি তাহলে। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 300, সোমবার করেছিলাম আই থিঙ্ক লাইভ, সোমবারই তাহলে দেখিয়েছি। আচ্ছা এই থাকছে সোমবার না মঙ্গলবার, কবে খুললাম নিজেই ভুলে যাচ্ছি, সোমবারই মনে হয় করেছিলাম, সোমবারই দেখিয়েছি, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু 300 এটা, চলো সরিয়ে দিলাম, নেক্সট চলে যাচ্ছি নেক্সট জিনিসটাই, নেক্সট একটা শিউলির ওপর দিয়ে ইয়ে দিচ্ছি পার্লের মধ্যে লং, নেক্সট একটা শিউলির ওপর দিয়ে পার্লের মধ্যে লং, দেখো জাস্ট ভাই দেখো, দেখো আর কিছু বলছি না। আচ্ছা দাঁড়াও পালটা একটু আটকে গেছে, এই থাকছে দেখে নাও পিসটা, এই থাকছে দেখে নাও পিসটা, ঠিক আছে। এটার সাথে ম্যাচিং করে যদি পার্লের চোকার চাও এই টাইপের মিনের ওপরে, এই টাইপের মিনের ওপরে দেখবে, এই টাইপের মিনের ওপরে গোল্ডেনের মধ্যে গোটা গলাটা জাস্ট এরকম কভার, আমি একটা চোকার অলরেডি আমার পেজে ফটো আপডেট করার রয়েছে আই থিঙ্ক, আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল পড়ছে না,
দেখতে হবে, বাট আমি দুটো তিনটে লাইভের মধ্যে দেখিয়েছি, নেক্সট আগের দিনে বা তার আগের লাইভটা, মানে লাস্ট দু তিনটে লাইভের মধ্যে আমি দেখিয়েছি, কিন্তু সেগুলো দেখতে পারো, পেয়ার আপ করে নিতেই পারো। ঠিক আছে, এই থাকছে দেখে নাও পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা, তার সাথে ইয়ারিংসটা যাচ্ছে কিন্তু এরকম তোমার ছোট্ট শিউলি ফুলের মধ্যে পাশা, ছোট বলবো না, বেশ বড় সাইজই যাচ্ছে কিন্তু, শিউলি ফুলের মধ্যে পাশাতে যাচ্ছে, নিচে একটা পাল যাচ্ছে, এই আসছে পিসটা। প্রাইস থাকছে কিন্তু এটা, এটার প্রাইস রয়েছে 550, এটার প্রাইস থাকছে কিন্তু 550, এই আসছে জিনিসটা। এবার একটু ব্যাক করে দেখিয়ে দিই, এবার একটু ব্যাক করে দেখিয়ে দিই, তাহলে তোমাদের কালার অপশন এবং ডিজাইনটা টোটালটা বুঝতে পারবে। হাই মুনমুন্দি, কেমন আছো? ঠান্ডা কিরকম পড়েছে এদিকে ঝাড়খণ্ডের দিকে পিঙ্কি? আর প্রাইস কত গো, কোনটার প্রাইস জিজ্ঞেস করছো পিঙ্কি, একটু বলো। পিঙ্কি মন্ডল মানে আমাদের ওই ইয়ে রিনা পিসির মেয়ে পিঙ্কি, সেই পিঙ্কি কি? চুড়ি কিছু আছে? চুড়ি আজকে, আজকে চুড়ি না গো, আজকে চুড়ির বক্সই নিয়ে বসা হয়নি, না আজকে চুড়ি কিছু দেখাবো না, আজকে আপাতত চুড়ি কিছু দেখাবো না সমাধি। দি এই হারটা মেরুন গ্রিনের মধ্যে হবে না? মেরুন গ্রিনের মধ্যে, মেরুন গ্রিনের মধ্যে না, মেরুন গ্রিনের মধ্যে হবে না। প্রাইস থাকছে কিন্তু এটার 550, এটার প্রাইস গেল 550। মেরুন গ্রিন কম্বিনেশন বললে, মেরুন গ্রিন কম্বিনেশন আমি অন্য জিনিস দেখাবো, রয়েছে বেশ সুন্দর সুন্দর কিছু পিসেস। চলো একটা মান্তাসা হাতের কাছে পেলাম, একটু টুক করে দেখিয়ে দিই মান্তাসাটা। সরু রিস্টের মধ্যে বলছিলে, এই পিসটাকে তোমরা সরু করতেই পারবে, এই পোর্শন থেকে হালকা করে জাস্ট টেপে টিপে নিয়েই নিজেরা, মানে একটুখানি ইয়ে করে নিলে, বেন্ড করে নিলে জিনিসটা সরু রিস্টের মধ্যে হয়ে যাবে আরামসে। টু টু হাতের সাইজ থেকে নিয়ে 2-10 পর্যন্ত যে কেউ বুক করতে পারো। প্রাইস থাকছে কিন্তু 300, প্রাইস থাকছে কিন্তু এটার 300। হাতের পলাটা দেখাও না একবার, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি তোমার পিসি মেয়ে, এই তো, তাহলে বুঝতে পেরেছি আমি, অ্যাকচুয়ালি এখানে বোঝা যায় না চট করে, ছোট্ট ছোট্ট ফটোগুলোতে হঠাৎ করে দিনকি পিঙ্কি মন্ডল দেখে পরে আমার মাথায় স্ট্রাইক করলো, জারে হ্যাঁ তাহলে তো রিনা পিসির মেয়ে। আচ্ছা এই থাকছে পিসটা। বল বাবু কেমন আছিস, তোর পার্সেল বেরিয়ে গেছে? হ্যাঁ তো কাল, আমি কালকে বেরিয়েছে, ট্র্যাকিং আমার দেওয়া হয়নি, ভুলেই গেছি আমি, পার্সেলটা বেরিয়ে গেছে। আচ্ছা এই ডিজাইনটাও দেখো, এরকম টাইপের শিউলির ওপর দিয়ে যাচ্ছে কিন্তু পিসটা, দেখো খুব সুন্দর দেখতে। এটা অলরেডি দুটো দিদির কাছে পৌঁছে গেছে, আমি একটুখানি বলবো, রিভিউটা দিও, হাতে পাওয়ার পর আমাকে একটু রিভিউটা দিও। প্রাইস থাকছে কিন্তু 300, আমি গলাতে লাগাতে যাচ্ছিলাম, প্রাইস থাকছে কিন্তু 300। খুব ঠান্ডা পড়েছে গো এদিকে, ওইদিকে কেমন পড়েছে? এইদিকে খুব একটা লাগছে না, সারাদিন লাগছে না জানো তো, বাট ঠিক সন্ধ্যের পর থেকে যেন শিশির কনকনানি ভাবটা খুব বেশি লাগছে, সারাদিনে খুব একটা বেশি লাগছে না। আচ্ছা এই যে, এই যে পলাটা একদম মোটার উপর দিয়ে যাচ্ছে, চুর পলা, এই যে পেয়ারে থাকছে তোমার 250, পেয়ারে যাচ্ছে 250, 2-2 সাইজ থেকে নিয়ে 2-8 পর্যন্ত অ্যাভেলেবেল হবে, 2-2 সাইজ থেকে নিয়ে 2-8 পর্যন্ত। চলো নেক্সট দুটো টাই চেন দেখায়, নেক্সট দুখানা টাই চেন দেখায়, তাও খুব মিষ্টি লাগছে দেখতে, এই আমাকে মিষ্টি লাগছে, বেশি মিষ্টি লাগলে পরে না সুগার হয়ে যাবে, তো এই জন্য মিষ্টি একটু কম লাগা ভালো, থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। আচ্ছা এই থাকছে দেখে নাও একটা টাই চেন, এটারও দেখবে পেজের ফটোজ অপশনে ফটো দিয়ে ছেড়েছি আমি, বাট মানে লাইভে দেখানো হয়ে ওঠেনি আমার। এই থাকছে দেখে নাও পিসটা, একটা সেলের উপর দিয়ে যাচ্ছে, এটা কিন্তু আপ ডাউন করবে, আপ ডাউন করার পরে পিনটা এখানে টাইট করে জিনিসটাকে কিন্তু সেট করে নিতে হবে, আমি আর সেট করে দিচ্ছি না, সেট করছি না, তোমরা নিজেরা যখন ক্যারি করবে তখন সেভাবে সেট করে নেবে, ঠিক আছে। আর এটা পুরোটা যাচ্ছে কিন্তু সেলের উপরে, আশা করি দেখে বুঝতে পারছো, পুরোটা দেখো সেলের উপরে। অ্যান্ড এটার সাথে কিন্তু আমার এখানে মোবাইলটা রাখাতে না বেশ প্রবলেম হচ্ছে, দাঁড়াও, এটার সাথে কিন্তু ইয়ারিংস পাচ্ছ, পৌলমিদি শিউলি চোকারটা পেয়েছি, খুব সুন্দর হয়েছে, একটু রিভিউ চাই পৌলমি, চম্পাদি একটু রিভিউ দিয়ে দিও, হ্যাঁ পেজের মধ্যে, তাহলে বাকি সবাই একটু বুঝতে পারে যে কি কোয়ালিটির পিস তারা পায়। আচ্ছা আরেকটা জিনিস, তোমরা যখন রিভিউ দেবে একটুখানি ইয়েটাও লিখো তো, কারণ অনেকেই তো নতুন দিদিরা দেখছো, নতুন দিদিরা পারচেসও করছো, তাদের মধ্যে একটা ইয়ে থাকে তোমার, কি বলবো, একটা ডাউট থাকে যে আমি যে পেমেন্টটা করছি পার্সেলটা ঠিক পাবো তো, সেই জন্য বলবো যারা রিভিউ দিচ্ছ বা যারা রয়েছো লাইভে, তারা এটলিস্ট এটা একটু বলো যে কোনোদিন তোমাদের কাছে এরকম হয়েছে, মানে বিশেষ করে আমার তরফ থেকে কোনোদিন কি এমনটা হয়েছে যে তোমরা টাকা দিয়েছো অথচ পার্সেল পাওনি, তো সেটা আমাকে একটু, সেই রিভিউটাও একটু দিও আমাকে এখানে, বা যখন রিভিউ লিখবে সেখানেও, তাহলে বাকি নতুন দিদিদের একটুখানি ভরসা জাগবে, এটাই যা।
ঠিক আছে। আচ্ছা এই থাকছে, দেখে নাও টাইচিনটা 36 ইঞ্চ লেন্থের উপর দিয়ে যাচ্ছে, বেশ বড় সুন্দর একটা পাশাও পেয়ে যাচ্ছ, যেটা তুমি পরে সেপারেটলিও ক্যারি করতে পারবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো তুমি হয়তো গলাতে কিছু পড়তে চাইছো না, শুধু একটা বড় পাশা ক্যারি করতে চাইছো সেলের ওপরে, নাও এরকম ভাবেও ক্যারি করতে পারো, শুধু পাশাটা তুখল লেভেলের। প্রাইস থাকছে কিন্তু 520, প্রাইস থাকছে কিন্তু এটা 520। এই থাকছে দেখে নাও কাজটা, এই থাকছে দেখে নাও কাজটা, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 520। এই যে অ্যাডজাস্টেবল করে পরে এই যে তোমার নিচের পোর্শনের রিংটা রয়েছে বা ওপরের পোর্শনের রিং গুলো, যেটা হোক একটা একটা করলেই হবে, দুটোই করতে হবে কোনো মানে নেই, নিচের দিকে একটু টাইট করে লাগিয়ে সেট করে নেবে, তাহলে দেখবে সেটা ওখানেই সেট হয়ে গেল, ঠিক আছে। চলো এই গেল পিসেসটা, প্রাইস গেল কিন্তু 520। নেক্সট চলে যাচ্ছি, নেক্সট একটা বেশ সুন্দর দেখে টাইচেন দিচ্ছি, যাদের ইচ্ছে ছিল টাইচেনটা খুব সুন্দর। হ্যাঁ টাইচেন আরেকটা দিচ্ছি, দেখো সেলের উপরে কিছু টাইচের এসেছে, আমার রোজ পুরোটা রেডি করা হয়নি, মানে সেলগুলো অ্যাটাচ করাটা এগুলো তো একটা কাজ থেকে যায়, পুরোটা রেডি করা হয়নি, আরো বেশ নেক্সট দিন আরো কিছু টাইচেন আমি দেখিয়ে দেবো তোমাদের সেলের উপরে। আচ্ছা নেক্সট এই টাইচেনটা দেখো, এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে, একটা অন্যরকম মিনের উপর দিয়ে, আমি পড়ছি না আর, হ্যাঁ একটা অন্যরকম মিনের উপর দিয়ে যাচ্ছে। এই থাকছে পিসটা, এই যাচ্ছে কিন্তু পিসটা, তোমার কাছে পেমেন্ট করে নিশ্চিন্তে জিনিস পাবোই। এই দেখো, থ্যাংক ইউ গো। যারা নতুন থাকে তাদের ক্ষেত্রে একটা ডাউট থেকে যায়, মানে স্বাভাবিক ব্যাপার, আমিও যদি কাউকে নতুন ফার্স্ট টাইম দেখছি, ফার্স্ট টাইম হয়তো তার কাছে পারচেস করব, আগে করিনি, আগে তাকে দেখিনি বা ফলো করিনি, এটা থাকেই, এটা নর্মাল ব্যাপার, আমার ক্ষেত্রেও থাকবে, তো সেই জন্য আমি একটু বললাম, জিজ্ঞেস করলাম যে তোমরা একটু বলো, কারণ যারা নতুন রয়েছে তাদেরকে, তাদের অ্যাকচুয়ালি বিশ্বাস করতে সুবিধা হয়, ঠিক আছে। পেমেন্ট করেছি মানেই পার্সেল পাবো, এই ভরসা তোমার কাছে আছে, চুমু। কতদিনের মধ্যে প্রোডাক্ট পাওয়া যাবে দিদি? যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হও তাহলে ধরে রাখো ম্যাক্সিমাম দিন, ধরে বলে রাখি আমি 10 ডেজ, অ্যান্ড যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হও তাহলে তুমি 10 থেকে 12 দিনের মতো ধরে রাখো, তার আগেই পেয়ে যাবে, ঠিক আছে, তারপর আমি বলে রাখলাম। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 500, এটার প্রাইস থাকছে 500, এটাও কিন্তু আপ ডাউন হবে, এই যে দেখতে পাচ্ছ এটাও কিন্তু আপ ডাউন হবে, বেশ বড় একটা ফ্লাওয়ার যাচ্ছে, মিডল পোর্শনটা একটু মিনে করে হাইলাইট দেওয়া হয়েছে, অ্যান্ড মাঝখানে একটা পাল দেওয়া হয়েছে, তার সাথে ইয়ারপিসটা যাবে কিন্তু এরকম ছোট্ট সুন্দর কিউটসা দেখতে ইয়াররিংসটা, যেটা তোমরা আরামসে জিন্স সালোয়ারের সাথেও ক্যারি করতে পারো। এই যাচ্ছে দেখো কাজটা, আর পেছন দিকটা দেখিয়ে দিই, এই দেখো কিছুটা ঠিক এরকম ভাবে বলছি, এই যে নিচের পোর্শনটা দেখো যেমন টেপা রয়েছে, ঠিক ওখান থেকে সেট করে এই জায়গাটা আরেকটু টাইট করে দেবে, ব্যাস সেটা ওখানেই সেট হয়ে গেল, এই দেখো আর নামছে না, ঠিক আছে, এইরকম ভাবে নিজেদেরকে সেট করে নিতে হবে। আচ্ছা প্রাইস থাকছে কিন্তু এটা 500, এটার প্রাইস গেল কিন্তু 500। চলো নেক্সট যাই, নেক্সট পিসে কতদিনের মধ্যে প্রোডাক্ট পাবো, পেয়ে গেছি বলে দিয়েছি রিপ্লাই, আর একটুখানি রিয়াকশন, রিয়াকশন কেন নেই, সবাইকে ঘুমিয়ে পড়ছো, হ্যাঁ গো সবাই কি ঘুমিয়ে পড়ছো, রিয়াকশন তোর কোন নেহি মিল রা আমকো, আমকো তো রিয়াকশন নেহি মিলতা হ্যায়। চলো নেক্সট চলে যাচ্ছি, আমার হিন্দি কিন্তু খুবই বাজে, ফার্স্টেই বলে দিলাম, ওই জন্য আমি হিন্দিতে, অনেকেই বলো হিন্দিতে কেন বলো না, হিন্দিতে কেন বলো না, আমার হিন্দি প্রচন্ড বাজে, হিন্দিতে আমার ফ্লুয়েন্সি একদমই নেই, যার জন্য কিন্তু হিন্দিতে বলতে পারি না, আর মাঝে মাঝে একটু যখন বলি তো একটুখানি হাসানোর জন্য। আচ্ছা আজ তো গয়নার সাথে ব্লাউজটাও নজর পড়ছে, ওটার দিকে না নজর দাও, ওটার দিকে কম নজর দাও, আজকে হাতের কাছে যেটা পেলাম চটপট করে পরে চলে এলাম, বুঝলে। হাই শরীফা দি, তুমি কোথায় থাকো গো এক্সাক্টলি, আলিপুরদুয়ার না কোথায় থাকো আমাকে একটু বলো তো। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, তোমার এই পোর্শনটা দেখো একটা চাটাই চেনের ওপর দিয়ে যাচ্ছে, মিডল পোর্শনটা যাচ্ছে, এই একটু আগেই চাইছিলে নাকি রেড অ্যান্ড গ্রিনের সাথে মিনেতে, লং চাইছিলে যদিও, বাট এটা একটা দেখো নেকলেস দিয়েছি, খিল দেওয়া হাতের, দেখি খিল দেওয়া হাতের আগের দিনের লাইফটা দিয়ে দেখানো রয়েছে, তোমার হাতের পলাটা অন্য কালারের হবে না গো চন্দনা দি, এটা অনলি মাত্র রেডি রয়েছে, অন্য কালারের নেই, শাখা দেখাবে আজকে দিদি, শাখা আমি দেখছি দাঁড়া হাতের কাছে রয়েছে কিনা, এখানে দুটো বক্স রয়েছে, দুটো বক্সের মধ্যে যদি থাকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, লাভ লাভ লাভ, দারুন থ্যাংক ইউ। আচ্ছা এই যাচ্ছে পিসটা, এই থাকছে পিসটা, ঠিক আছে, এই পিসটাকে চোকার করেও পরতে পারা না যাবে না, চোকার করে পরতে পারা যাবে না, নেকলেসই যাবে, একটা চাটাই নেকলেস পুরো একটা চেন দিয়ে জিনিসটাকে অ্যাটাচ করা, আমি একবার দেখাই, চেনগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় অ্যাটাচ নেই, এই পোর্শনটা দেখো চারটে চেন রয়েছে, সেই জায়গাটাকে মাঝখানে মাঝখানে কিছুটা কিছুটা করে জিনিসটাকে অ্যাটাচ করে জাস্ট নেকলেস টাইপের সেপটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যাচ্ছে কিন্তু পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা
320 এটার প্রাইস থাকছে কিন্তু 320 এই আসছে কাজটা এবার একটু ব্যাকে দেখাই আমি থাকি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টসে ফালাকাটা আচ্ছা 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 আলিপুরদুয়ার আমি ভাবছিলাম ডুয়ার্সে ওই জন্য আমি জিজ্ঞেস করলাম তো আগে একটু ডুয়ার্সের কিছু ইনফরমেশন নিতাম তোমার কাছ থেকে আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা প্রাইস চলে যাচ্ছে কিন্তু 320 প্রাইস চলে যাচ্ছে কিন্তু 320 এই যে আলো পিসটা অপূর্ব দেখতে অপূর্ব দেখতে অপূর্ব জিনিসটা আমি বলবো এই সব পিসগুলো সিরিয়াসলি মানে এই বিয়েবাড়ি টিয়েবাড়ির সময় না বা তুমি ধরো একটা ইয়ে শাড়ি পরেছো কাঁথা স্টিচ শাড়ি পরেছো সেই সবের সাথে এই সবগুলো পেয়ার করতে পারো বেশ সুন্দর দেখতে লাগে একদম ছোট্ট শিউলি শুধু কানের হবে না শুধু কানের হবে না গো শিউলির মধ্যে শিউলির মধ্যে ছোট্ট শিউলিতে কানের হবে না দি চলো নেক্সট যাচ্ছি একটা শিউলির মধ্যে ভ্যারাইটি নেকলেস দিচ্ছি ডুয়ার্স তো আমাদের জায়গাটা ও তোমাদের জায়গাটা ডুয়ার্সের মধ্যে আচ্ছা আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করব আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করব ঠিক আছে একটা কিছুটা ইনফরমেশন দরকার ছিল আমার তো সেই জন্য আমি ধরো হোয়াটসঅ্যাপ করব তোমাকে আচ্ছা এই থাকছে দেখে নাও একটা নেকলেস শিউলি 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 নাও শিউলির ওপরে এক্স্যাক্টলি শিউলির কালারেই রয়েছে এবারে যদি কেউ বলো যে না এটা কালার অপশন চাই নিশ্চয়ই দিচ্ছি নিশ্চয়ই দিচ্ছি নেকলেস থাকছে জিনিসটা এন্ড তার সাথে ইয়াররিংস আছে এই যে একটা পরলেই গলা কভার দেখে নাও একটা পরলেই জাস্ট গলা কভার এই পোর্শনটা কাজ থাকছে তোমার পাতা এবং ফ্লাওয়ারের মধ্যে দিয়ে এইটা তো ঠিক তাই থাকছে বাকিটা যাচ্ছে কিন্তু দেখো কি বলবো চাটাই চেনটা এক্স্যাক্টলি যেমন হয় ঠিক সেরকম ভাবে খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ অদিতি দি আমার না মনে হচ্ছে না দাঁড়া আমি এই বক্সটা একবার দেখি যে পার্লের ওই ইয়েটা মানে মিনেকারি পাশাগুলো নিয়ে বসলাম কিনা বক্সটা আমি দেখতে পাচ্ছি না এটাই হচ্ছে মুশকিল নাহলে আমি ফটো দিয়ে দেবো তোমাকে হ্যাঁ সবগুলোই অপূর্ব থ্যাংক ইউ সুলেখা দি দারুণ তো এটা দেখো জাস্ট কাজটা দেখো খুব সুন্দর দেখতে এটার আমি কালার অপশন দিচ্ছি প্রাইসটাও খুব সুন্দর খুবই সুন্দর প্রাইসটা এই আসছে কাজটা দেখো ছোট্ট ছোট্ট শিউলি একটাকে বাদ রেখেছি একটাকে দিয়েছি মিনে করে কারণ পুরোটা যদি মিনে করা থাকতো তাহলে আমার জানো কেমন একটা ক্লামজি লাগছিল তো সেই জন্য একটা জিনিসকে জাস্ট একটু হাইলাইট করার জন্য মিনেটা করেছি এই যাচ্ছে কাজটা জাস্ট ফিনিশিং দেখো আমি বারবার একটাই কথা বলবো পেছন দিকে দেখাই কেন তোমরা যাতে ফিনিশিংটা টোটালটা বুঝতে পারো সেটার জন্য ঠিক আছে এই আসছে কাজটা প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটার 450 এটার প্রাইস চলে যাচ্ছে 450 আগে যে পার্লের মধ্যে লংটা দেখিয়েছি সেটার সাথেও কিন্তু পেয়ার আপ করতেই পারো যেহেতু মিনের কালারটা সেম যাচ্ছে পার্লে সীতাহার দেখিয়েছি পার্লে সীতাহার কয়েকটা দেখিয়েছি আরো দিচ্ছি আরো পার্লে সীতাহার কয়েকটা দেখিয়েছি আরো দিচ্ছি আমি নেক্সট যাচ্ছি এটারই একটা কালার অপশন লেট হয়ে গেলাম হ্যাঁ একটু লেট হয়ে গেছো একটু লেট হয়ে গেছো অনেক কিছুই মোটামুটি বলবো না অনেক কিছুই তাও দেখিয়ে ফেলেছি এটা থাকছে রেড অ্যান্ড হোয়াইট আমার শাড়ির কম্বিনেশনে একদম ইন্টারন্যাশনাল কম্বিনেশন যেটাকে বলতে পারো ঠিক আছে এন্ড রেড অ্যান্ড হোয়াইটটাও কিন্তু সবকিছুর সাথে চলে যায় নট অনলি রেড হোয়াইট বলে এটাও কিন্তু সবকিছুর সাথে তোমরা পেয়ার আপ করতে পারো আচ্ছা কালকে কাদের কাদের বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছো একটু বলো তো কালকে কারা কারা একটু বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছো একটু বলো আচ্ছা এমনি নেকলেস একটু পাতা বা হালকা এরকম কিছু গলার দেখিও হালকা এরকম গলার বা একটু পাতা হ্যাঁ রয়েছে আজকে প্রচুর রয়েছে প্রচুর রয়েছে সোনা রয়েছে সোনা ফার্স্টে একটা দেখিয়েছি লং এর উপরে সোনা ওই রকমই সোনা রয়েছে দাঁড়াও আচ্ছা এই থাকছে দেখো পিসটা প্রাইস চলে যাচ্ছে সেম 450 এন্ড মিনের অপশনটা থাকছে এটা রেড অ্যান্ড হোয়াইট রেড অ্যান্ড হোয়াইট ইন্টারন্যাশনাল কম্বিনেশন বুঝেছো এই যাচ্ছে কাজটা চলো প্রাইস চলে যাচ্ছে রেড অ্যান্ড হোয়াইট আমি পেয়েছি কি পেয়েছো কি পেয়েছে দি নেক্সট দিচ্ছি নেক্সট দুখানা চোকার দি তারপর আমি আরো নেকলেস দিচ্ছি নেক্সট দুখানা একটা ফার্স্টে চোকার দি রিস্টক হয়েছে সিঙ্গেল পিস বিকজ এটা যেদিনকে লাইভে দেখিয়েছিলাম তোমরা ঝড় তুলেছিলে আমি দিতে পারিনি অনলি মাত্র সমাধি টুক করে নিয়ে ফেলেছিল আরো কোন কোন দিদি নিয়েছিল বাট অনেককেই আমি দিতে পারিনি স্টক আউট বলতে হয়েছিল তো নাও একটা পিস মাত্র রিস্টক হয়ে গেছে এটার রিভিউ সমাধি অলরেডি দেখবে পেজে দিয়ে দিয়েছে বা আমি বোধহয় পেজে শেয়ার করেছি তোমরা চাইলে দেখে নিতেই পারো ঠিক আছে 24 ক্যারেটের উপর দিয়ে যাচ্ছে এক্স্যাক্টলি সোনা যেটাকে আমি বারবার বলে থাকি এই যাচ্ছে ইয়ার পিসটা এই যাচ্ছে ইয়ার পিসটা ছোট্ট একটা ইয়ার রিংস পুরো সোনা যাচ্ছে
প্রাইস থাকছে 450, প্রাইস থাকছে কিন্তু 450। বাটারফ্লাই পার্ল চোকার দেখাও, বাটারফ্লাই পার্ল চোকার আগের দিনে দেখিয়েছি জানো তো, আমি দেখছি দাঁড়াও এখানে যদি হাতের কাছে থাকে, একটু আগেই দেখছিলাম আমি এখানে একটা হাতে, একটু আগেই দেখছিলাম দাঁড়াও 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 দেখছি আমি, বাটারফ্লাই পার্ল চোকার রয়েছে আমি জানি, বাট হাতের কাছে আছে কিনা এটাই হচ্ছে কথা। আচ্ছা এই থাকছে, দেখে নাও কাজটা, শেয়ার করলাম, থ্যাংক ইউ। ও নেমন্তন্ন পেয়ে গেছো? ওরে বাস, ভালো করে চুটিয়ে সাজুগুজু করো তো, কারণ শীতকালের দিনে যেমন খেয়ে মজা তেমন কিন্তু বিয়ে বাড়ি গিয়েও মজা লাগে। সাজুগুজু হয়তো করা যায় না ঠিক কথা, বাট তারপর ও চুল টুল খুলে বেশ হেভি করে সাজা যায় কিন্তু বলো। এই থাকছে পিচটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 450, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 450। সত্যি তোমার কালেকশন জাস্ট ওয়াও, থ্যাংক ইউ মাম্পি দি, থ্যাংক ইউ। আচ্ছা 24 ক্যারেট অবশ্যই কিন্তু 24 ক্যারেট। হ্যাঁ নেক্সট একটা দিচ্ছি, বাটারফ্লাই বললে পার্লের সাথে, তার আগে একটা গোল্ডের সাথে সোনা দেখে নাও 24 ক্যারেটে। আমার বিয়ে বাড়ি আছে, ও চুটি একটু ভালো করে সাজুগুজু করো তো, আমার 10 তারিখেরটাতে ছিল, কালকে কেউ নিমন্ত্রণ করেনি আপাতত, তো সেই জন্য কালকে নেই বিয়ে বাড়ি, কিন্তু কালকে প্রচুর মানুষের দেখলাম ইয়ে রয়েছে, বিয়ের ডেট রয়েছে আপাতত, তো সেই জন্য। আচ্ছা নেক্সট এই যে তোমার ইয়ের মধ্যে বাটারফ্লাই এর মধ্যে দিয়ে যাচ্ছে গোল্ড, নাও পার্ল চাইছিলে, পার্ল না দিই ফার্স্ট আমি গোল্ডটাই দিচ্ছি, পার্লও রয়েছে আমার পেজে, ফটোজ অপশনে গেলে দেখতে পাবে, আমি দেখছি যদি হাতের কাছে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, একটুখানি ওয়েট করে যাও, একটু টাইম দাও আমাকে, জাস্ট 5 মিনিট। আচ্ছা এই থাকছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু, প্রাইস থাকছে কিন্তু 400, এটার প্রাইস রয়েছে কিন্তু 400। দাঁড়াও একটু দেখিয়ে দিই, আমি পেয়েছি পার্সেলটা, খুব সুন্দর জিনিসগুলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুতুল দি, থ্যাংক ইউ। আমার শ্বশুর বাড়ির দিকে একটা ইনভিটেশন ছিল গো, কি দুঃখ যে আমি আসানসোলে নেই। এই তুমি কবে আসছো বলো তো পুষ্পিতা, তুমি কবে আসছো আসানসোলে সেটা আগে বলো। আচ্ছা এই থাকছে পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 400, এটার প্রাইস চলে যাচ্ছে কিন্তু 400। হ্যাঁ এই সিজনে একটাও ইনভিটেশন পেলাম না আমি, একটা দুটো পেয়েছিলাম, একটা পেয়েছিলাম আমার এই পাশেই ছিল ফ্ল্যাটের পাশে, তখন আমি আনফর্চুনেটলি মন্দারমণি ট্রিপটা হয়ে গেল সেই সময়তে একটা ছিল, আর একটা হলো তোমার 10 তারিখে আর একটা পেয়েছিলাম। দাঁড়াও এখানে মনে হচ্ছে পার্ল চোকারটি রয়েছে, পার্ল না এই তো নাও পার্ল বাটারফ্লাই, আমি বলছি না একটু আগেই দেখলাম মনে হলো পার্ল বাটারফ্লাই, পার্লের সাথে বাটারফ্লাই, বেশ কিছু ডিজাইন রয়েছে পার্লের সাথে বাটারফ্লাই, তুমি অলরেডি ফটো অপশনে গেলে পাবে, এখানে আপাতত হাতের কাছে যেহেতু একটা ওই চট করে পেয়ে গেলাম তাই আমি দেখিয়ে দিচ্ছি, না পার্লের সাথে বাটারফ্লাই খুব সুন্দর দেখতে, একদম অন্য রকমের দেখতে, কেন বলছি কারণ পালটা হচ্ছে চাটায়ের ওপর, পালটা যাচ্ছে এরকম ভাবে পুরোটা একটা চাটায়ের ওপর, এই যে ঠিক গলা ব্যান্ড চোকার গুলো হয় না, এক্স্যাক্টলি ওই পিসটা, গলা ব্যান্ড যে চোকার গুলো হয় এক্স্যাক্টলি ওই পিসটা। এবার যদি বলো যদি এই বাটারফ্লাইটাই চাই অথচ এরকম 4টে লাইনের পার্লের ওপর দিয়ে চাই, সেটাও পেয়ে যাবে, সেটাও পেয়ে যাবে, চিন্তা নেই, সেটাও অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে। অ্যান্ড এই থাকছে দেখে নাও পিসটা, প্রাইস থাকছে 350, প্রাইস রয়েছে কিন্তু 350। তবে আমি বলবো এটা একটা ট্রাই করতে পারো, দেখবে এটা গোল্ডের মধ্যেও খুব চলছে, ওই যে ক্রিস্টালে যে বিনুনিক ওই যে ক্রিস্টাল চাটাই নেকলেস গুলো উঠেছে না, সেই টাইপের জিনিসটাকে করা হয়েছে পার্ল চাটাই দিয়ে 4 জানুয়ারি। আচ্ছা তাহলে তুমি এসেই নিও, তাহলে তুমি এসে পরেই নিও ঠিক আছে। এই থাকছে পিসটা, প্রাইস চলে যাচ্ছে 350, প্রাইস চলে যাচ্ছে 350। তোমাকে কি ঠান্ডা লাগছে না নাকি গো? না গো এদিকে ঠান্ডা সেরকম ভাবে পড়েনি এখনো আসানসোলে, এখনো ঠান্ডা সেরকম ভাবে পড়েনি, অনলি মাত্র ওই ইয়ের দিকটাই, সন্ধ্যের দিকটা যদি বাইরে বেরো তাহলে শিশির কনকনানি লাগছে, না হলে ঘরের ভেতরে থাকলে তো সেটাও লাগছে না, ঠান্ডা খুব একটা বেশি পড়েনি এবারে, ওই জন্যই তো আমি জিজ্ঞেস করছি যে কোথায় কোথায় কিরকম ঠান্ডা পড়লো একটুখানি বলো দেখি। নেক্সট একটা যাচ্ছি চোকারে, আমি লেট হয়ে গেলাম আজকে, হ্যাঁ অনেকটাই লেট করে ফেলেছো, আমারও ইনভিটেশন আছে, মল্লিকা দি ভালো করে সুন্দর সুন্দর করে সাজুগুজু করে একটুখানি ফটো দিও তো। এই থাকছে দেখো নেক্সট একটা চোকার, একদম একটা ব্রাইডাল পারপাস, বিয়ে বাড়ি পারপাসের একটা চোকার,
নিচের পোর্শনটা চেঞ্জ আছে, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু এটা, এটার প্রাইস রয়েছে 380, এটার প্রাইস রয়েছে 380। বলো কি গো, তাহলে আমার শ্বশুর বাড়ির সবাই বলছে যে খুব ঠান্ডা। এ মা, ঠান্ডা সত্যি পড়েনি এবারে খুব একটা, কারণ অন্যবার নর্মালি পড়ে যায়, এখনো পর্যন্ত ঘরের মধ্যে আমাকে শাল সোয়েটারও ইউজ করতে হচ্ছে না, ওই জন্যই তো বলছি এবারে কিন্তু ঠান্ডা পড়েনি খুব একটা এখনো পর্যন্ত। তবে হ্যাঁ, সন্ধ্যেবেলার দিকটা বাইরে বেরোলে পরে লাগছে, দুদিন ধরেই লাগছে, বাকি সারাদিন আর মনে হচ্ছে না কিছু, ঠান্ডা 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 ওই জন্য। চলো নেক্সট দিতাসি একটা ফিঙ্গার রিং। এই ফিঙ্গার রিংটা নাও, যারা ফিঙ্গারিং 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 বলো, কিন্তু আমার রোজ ফিঙ্গারিং দেখানো হয়ে ওঠে না। এই থাকছে ফিঙ্গারিংটা, একটা লং বড় দেখতে ফিঙ্গারিং, হালকা একটু মিনে করা কাজ, অ্যাডজাস্টেবল তো অবশ্যই রয়েছে। প্রাইস থাকছে এটার 150, এটার প্রাইস থাকছে কিন্তু 150। এই থাকছে দেখো মিনেকারি কাজটা, ব্রাইডাল পারপাসের জন্য দেখে নিতেই পারো, একটু অন্য টাইপের যারা বলো। এই যে মোটামুটি দেখো হাফ ইয়ে তোমার কভার হয়েই যাচ্ছে, হাফ আঙুল মানে ফুল আঙুল কভার আপ বলি তো, সেই হিসেবে বলছে হাফ আঙুলটা তোমার কভার হয়েই যাচ্ছে এই পোর্শনটা, দেখতেই পাচ্ছ 150 150। সেই ফুল ফিঙ্গারিং গুলো আছে, হ্যাঁ আছে আছে আছে, ফুল ফিঙ্গারিং গুলো আছে, ওগুলো 180 করে। চলো দুখান সোনা দেখাই দিই, দুখান দুটো সোনা দেখিয়ে দিই। এবার আজকে বুকিং করলে 23-12 মধ্যে পাবো, আজকে হচ্ছে 15 তারিখ, কোথায়? কলকাতাতে। জুইদি কোথায় গো, লোকেশন কোথায়? কলকাতা, তাহলে বলবো পেয়ে যাবে পেয়ে যাবে পেয়ে যাবে, এখন প্রচন্ড ভালো সার্ভিস দিচ্ছে সত্যি কথা। কালকে যাদেরকে ট্র্যাকিং দিয়েছি, মানে ধরো মোটামুটি কাল পরশু করে বেরিয়েছে, তারা সব আজকে পেয়ে গেছে, তো সেই জন্য বলবো পেয়ে যাবে চিন্তা করো না, যদি কলকাতা হয়ে থাকে তো। আচ্ছা এই থাকছে দেখো একটা গোল্ডেন নেকলেস, একটা গোল্ডেন নেকলেস। হ্যাঁ দেখাও গো, কি দেখাবো বললে? সেই ফুল ফিঙ্গারিং, ফুল ফিঙ্গারিং নিয়ে বসিনি গো, ফুল ফিঙ্গারিং নিয়ে বসিনি, ফিঙ্গারিং এর বক্সই তো নিয়ে বসতে ভুলে যাই রোজ, ওইটাই তো মুশকিল। পৌলমি কেমন আছো? এই দেখতে পেলাম তোমাকে, ভালো আছি নন্দিতা দি, তুমি কেমন আছো? আমি বললাম ঘুরতে টুরতে গেছো নাকি, কোথাও গিয়েছিলে নাকি ঘুরতে? হ্যাঁ এই শীতকালে পুজোর ছুটিতে, ইয়ের ছুটিতে তোমার শীত মানে উইন্টার ভেকেশনে। আর এই থাকছে দেখে নাও ইয়ারপিসটা, একটা ফ্লাওয়ার দিয়ে একটা পাশা, এই যাচ্ছে তিনটে ফ্লাওয়ারের কাজ, দেখতেই পাচ্ছ নেকলেসটা চরম তুখর দেখতে এবং পুরো সোনা। হাতে পাওয়ার পর তারপর তোমরা বলো, হাতে পাওয়ার পর তারপর তোমরা বলো। হাই বনিদি, পৌলমি চোকার উইথ পাশা সেট দেখাও, চোকার উইথ পাশা সেট, চোকার উইথ পাশা সেট, চোকার উইথ পাশার সাথে কম্বো। আমার পেজে একটা দেখো রিসেন্ট ফটো দিয়েছি, ওটা রিস্টক হয়েছে, ওটা দেখতে পারো। যদি বড় টাইপের পাশা চাও, এরকম বড় টাইপের পাশা, এখানে পাশা পাশার সাথে ইয়ে রয়েছে, চোকারের সাথে পাশা রয়েছে, তার সাথে ফিঙ্গারিং রয়েছে। পেজে দেখো ফটোটা শেয়ার করেছি জাস্ট 2-3 দিন আগেই মেবি, ঠিক আছে। প্রাইস থাকছে এটা 450, প্রাইস রয়েছে এটা 450। আমি একবার দেখালাম কি, আমার বিয়ে বাড়ি আছে সানডেতে, এই মাসের এটাই লাস্ট বিয়ে বাড়ি, 15 তারিখ, তাই তো? না 15 তারিখ তো আজকে, আচ্ছা সানডে মানে রিসেপশন আছে, তার মানে রিসেপশন আছে, ওটা বিয়ের মানে বিয়ে নয়, তো যাই হোক এইটাই লাস্ট সত্যি কথা। সেজন্য তাও এবছর প্রচুর বিয়ে হয়েছে, জানুয়ারিতেও প্রচুর বিয়ে রয়েছে প্রচুর জনে। পলার সাইজ কি হবে, কিভাবে বুঝবো পলার সাইজ, কি করে বুঝবে? তোমার সোনার চুড়ির হাতের সাইজ জানা রয়েছে? যদি জানা থাকে তুমি সেই সাইজ অনুযায়ী নেবে, আর না হলে কি করবে, যে চুড়িটা তোমার ঠিকঠাক করে মাপ হয়, ধরো ধরো এই চুড়িটা আমার হাতে ঠিক করে মাপ হয়, ঠিক আছে, এটা খুলে নিয়ে এটার ইনার সার্কেলটা ড্র করে নেবে একটা পেপারের উপর রেখে, তারপর সেটা ডায়ামিটারটা স্কেল দিয়ে মাপবে, সেন্টিমিটার স্কেল দিয়ে ওটা মাপবে, মেপে পরে আমাকে বলবে কত সেন্টিমিটার হচ্ছে, বা ওখানে স্কেলটা রেখে আমাকে ফটোটা পাঠাবে, আমি বলে দেবো তোমার হাতের সাইজটা, ঠিক আছে। কারণ কোনো কোম্পানি বেসিসে বললে না কি প্রবলেম হয় বলতো, কোম্পানি বেশি যে সবার হাতের সাইজটা সমান থাকে না, তো সেই জন্য আমি বললাম, আশা করি বুঝতে পেরেছো। যদি এবারে ডাউট রয়েছে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি বলে দেবো টোটালটা ক্লিয়ার করে। হ্যাঁ গো পুরী গিয়েছিলাম, এই কবে ফিরলে তুমি পুরী থেকে কবে ফিরলে? পুরীর টিকিট আমাদের কনফার্ম হয়নি বলে ক্যান্সেল করে দিতে হয়েছিল, হয়েছে
আচ্ছা এই থাকছে, দেখে নাও পিসটা। 20 তারিখ নাগাদ বেরোচ্ছিলাম আমরা, পুরীর টিকিট কনফার্ম হয়নি, করে ক্যান্সেল করে তখনই ওই মন্দারমণি ট্রিপটা করলাম, তারপরে এই আবার টুক করে হয়ে গেল ইস সিকিম। আচ্ছা এই থাকছে, দেখে নাও পিসটা, প্রাইস চলে যাচ্ছে সেম 450 এক্স্যাক্টলি গোল্ড। এই পিসগুলো তোমার 24 ক্যারেটের উপর দিয়ে যাচ্ছে, 450 প্রাইস রয়েছে। আমি বলবো দেখে এসো, চারিদিকে দেখে এসো, অন্য অনেকের লাইভ, অনেকেই লাইভ করো, অনেক সেলারি রয়েছে, চারিদিকে দেখে নাও, তাহলেই বুঝতে পারবে যে কি প্রাইসে পাচ্ছ জিনিসগুলো। এন্ড তারপরে বলবো হাতে নিয়ে দেখো, একটা পিস নিয়ে দেখো তাহলে বুঝবে, ঠিক আছে। এই থাকছে দেখো কাজটা, তুখর দেখতে তুখর দেখতে, প্রাইস থাকছে 450, প্রাইস রয়েছে 450। মটরচুড়িটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, মটরচুড়ি মটরচুড়ি মটরচুড়িটা এইমাত্র আমি মানে একজনের অর্ডারে প্যাক করতে যাচ্ছিলাম লাইভের আসার আগে। না এই থাকছে মটরচুড়িটা, সাইজ পেয়ে যাবে 24 থেকে পাবে, হ্যাঁ 22 আপাতত স্টক আউট, 24 26 28, 24 26 28 200। হ্যাঁ ঠিক বলেছো, রিসেপশন আছে 17, হ্যাঁ 15 তারিখ বিয়ে, 17 রিসেপশন, এই মানে 15 তারিখ আর কি লাস্ট বিয়ের ডেট রয়েছে সেটা। কবে যাচ্ছ গো? 25 থেকে আমি আপাতত থাকবো না, যদি সেই সময় আশা করি সবাই তোমার বিজি থাকবে ইয়েতে, ছুটি পিকনিক এইসব নিয়ে ঘুরতে যাওয়া নিয়ে, সেই টাইমটাতে 25 যাচ্ছে, ফার্স্ট করে ফিরে যাচ্ছে, সেই টাইমের মধ্যে কোনো ইয়ে হয়তো পারবো না, বুকিং নিতে হয়তো পারবো না, কারণ টাওয়ার কতটা পাবো জানি না, কারণ ওইদিকে টোটালটাই শুনেছি ইয়েতে চলে, মানে তোমার জিওটা বেশিরভাগ কভার করে ওই সাইডটাতে, বাকি দেখা যাক। তো ডিসপ্যাচ আপাতত হচ্ছে না, চলো নেক্সট একটা নেকলেস দিচ্ছি, গিনি 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 পেন্ডেন্ট বলেছিলে আগের দিন, তো নাও গিনির মধ্যে একটা নেকলেসই দিয়ে দিলাম, আর আগের একটা দিলাম না চাটাইয়ের মধ্যে সেই ফুল দিয়ে, সেই টাইপেরই দিচ্ছি না গিনির মধ্যে নেকলেসটা। এই যে চাটাইটা থাকছে মানে চেনের চেনটাকে অ্যাটাচ করে চাটাই করা হয়েছে, কয়েকটা চেনকে অ্যাটাচ করে চাটাই, এই পোর্শনটা দেখলেই বুঝতে পারবে, এই যে তিনটে চেনকে দেখো অ্যাটাচ করে, মানে কিছু কিছু জায়গা ওয়েল্ডিং করে জিনিসটাকে চাটাই করা হয়েছে, যাতে চেনটাকেও কেন ইয়ে করে রাখা হয়েছে, খুলে রাখা হয়েছে কিছু কিছু জায়গা, যাতে গলার মাপে সেট হতে পারে তোমাদের, ঠিক আছে। এন্ড এই থাকবে ইয়ারপিস, এই থাকবে নেকলেসটা। আচ্ছা অনেকদিন পর দেখছি, হ্যাঁ অনেকদিন পর সুবর্ণাদি, কেমন আছো? এই যাচ্ছে পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 300। কদিন আগে নেকলেসের ডিজাইন এই উঠে গেল মেসেজটা, আরেকবার ইয়ে করো তো, পিং করো তো মেসেজটায়, আমি পড়ে নি একবার। বাসন্তীদি কোথায় যাচ্ছ? ইস সিকিম, ইস সিকিম। শরীরটা একদম ভালো যাচ্ছে না, ঠান্ডা লাগিয়েছো বোধ হয়, না ঠান্ডা লেগেছে, ঘুরতে গিয়েছিলে কি কোথাও? না কলকাতার ঠান্ডাতেই। এই যাচ্ছে পিসটা, একটু ব্যাকে দেখায়, কোথায় যাবে বেড়াতে? বেড়াতে যাব ইস সিকিম, মানে হচ্ছে সিল্ক রুট থেকে তোমার ওই জুলুক ইয়ে কি নাথাং ভ্যালি, তারপরে কি সিলারিগাঁও, ওই সাইডটা, ওই সাইডটা যাব, আরিটার লেক, তারপর আরো কি কি নামগুলো আছে ভাই, নামগুলোই মনে থাকে না, এত সুন্দর সুন্দর নাম, সিরিয়াসলি নামগুলোই মনে থাকে না। চলো নেক্সট দিচ্ছি, এবার একটা শিউলির ওপর, না এটার কালার অপশন রয়েছে, এটার কালার অপশন রয়েছে, কালার গুলো কোথায়, দাঁড়াও দেখি এটা কোথায় গেল, কালার অপশন রয়েছে এটার, একসাথে দেখানোটাই বেটার হবে, তোমরা তাহলে বুঝতে পারবে। চলো এখানে ফার্স্টে একটা দিই, এই ডিজাইনটা দেখো কি দারুন, কোনটা আগেরটা, আগেরটা, এটা একটা দেখো, ঠিক লং বলবো না, আবার মানে লং চেন যে দিদি বললে দেখতে পারো এই পিসটা, ঠিক লং চেনও বলবো না, আবার নেকলেসও বলবো না, জিনিসটা এতটাই একটু অন্য রকম টাইপের আর কি রেডি করানো হয়েছে। এই যে এই আসবে পিসটা, দাঁড়াও এই সাইডটা, এই যে এই থাকবে জিনিসটা, এর সাথে বলবো গলাতে একটা এটার ম্যাচিং করে পাল চোকার আমি দিয়েছি, এই যে ইয়ে রয়েছে এটা তোমার গ্রিনে থাকছে, হোয়াইট অ্যান্ড গ্রিন কম্বিনেশনে, এটার সাথে পাল চোকার দিয়েছি, সেটা একটা জাস্ট পেয়ার আপ করে নাও, ব্যাস আর কিচ্ছু দরকার লাগবে না। এবং যেহেতু তোমার পেছনে ইয়ে থাকছে, টাসেল থাকছে, তো নিজেরা দেখো একটু আপ ডাউন করে এইভাবে ক্যারি করতেই পারো, বাট এইভাবে ক্যারি করলে কি হবে, তোমার পেছন দিকের এই যে পেন্ডেন্টটা এটা কিন্তু টোটালটা পেছন দিকে ঢাকা পড়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য আমার মনে হয় তবে এই লেন্থে ক্যারি করাটাই বেটার, এই লেন্থে ক্যারি করাটাই বেটার,
ঠিক আছে, এই থাকছে পিসটা। প্রাইস থাকছে কিন্তু 500, প্রাইস থাকছে কিন্তু 500। কে কে যাচ্ছো? যাচ্ছে আমি দুটো ফ্যামিলি, মানে আমার হাজবেন্ডের একটা ফ্যামিলি, তারাও তিনজন, অ্যান্ড আমরা তিনজন, দুটো ফ্যামিলি, টোটাল হচ্ছে 6 জন। গুলো এই যে আবার মেসেজটা উঠে গেল গো, দেখতেই পেলাম না। কদিন আগে নেকলেসের ডিজাইন দেখেছিলাম, তখন এইগুলো ছিল না, বুঝি এখন মনটা খুঁতখুত করছে এত ডিজাইন দেখে। রোজই নতুন নতুন ডিজাইন পাবে আমার কাছে, আমার কাছে তুমি রোজই নতুন নতুন ডিজাইন পাবে। এই থাকছে দেখো পিসটা, এই থাকছে দেখো পিসটা, ঠিক আছে। প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 500। তোমার কানের সেটটা কি? আমার কানের সেটটা দিচ্ছি, দাঁড়াও। কানের সেটটা রয়েছে একটা লং, ওটা একটা লং রয়েছে, লংটা এখানে রাখলাম ও মনে হয়, দেখছি দাঁড়াও, দেখি দিচ্ছি। আচ্ছা এটা গেল গ্রিন, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কানের সেটটা, দাঁড়াও, এই তো পেয়েছি কানের সেটটা। এই যে লং রয়েছে একদম গোল্ডের একটা লং, তার সাথে এই যাচ্ছে ইয়াররিংসটা। এটা খুব ভালো লাগে বেড়াতে যেতে বলো, এরকম লাইফ থেকে অন্যরকম অন্যরকম ফিলিংস হয়, একদমই তাই। একরকম মানে একটা একঘেয়ে লাইফ থেকে বলতে পারো একটু রেস্ট, তো সেরকম আর কি, বেশ ভাল লাগে। আর চারিদিন শুধু ঘোরো ফিরো, খাও আর ঘুমাও, ব্যাস, আর কি চাই বলো তো, আর কি চাই লাইফে। আচ্ছা নেক্সট যাচ্ছি, ওটারই কালার অপশন দিচ্ছি, হোয়াইট অ্যান্ড রেড, ওটারই কালার অপশন দিচ্ছি, গ্রিনটা হোয়াইট অ্যান্ড গ্রিনটার বদলে হোয়াইট অ্যান্ড রেড। একটু আগে একটা হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে দিলাম, তোমাদের নেকলেস সেটার সাথেও পেয়ার আপ করতেই পারো, ঠিক আছে। এই থাকছে দেখে নাও পিসটা, হোয়াইট অ্যান্ড রেড, প্রাইস থাকছে সেম 500, প্রাইস থাকছে সেম 500। এই আসছে পিসটা, এই আসছে পিসটা, উফ উফ, এই যাচ্ছে কাজটা, খুব সুন্দর দেখতে, একটা হালকা সিম্পল নেকলেস, সিম্পল চেন টাইপের, যারা চাও এই পিসগুলো পেয়ার আপ করতেই পারো। বড় সীতাহারটার প্রাইস, ওটার প্রাইস হচ্ছে তোমার 1100। আমি একবার ব্যাকে দেখাই, দাঁড়াও তোমাদের কাজটা, খুব সুন্দর দেখতে গো। এই থাকছে দেখো পিসটা, হ্যাঁ ওটা আমি, দাঁড়াও একবার ব্যাকে দেখাই, ব্যাকেই রাখি ইয়েটা, ক্যামেরাটা। বড় সীতাহারটা যাচ্ছে 1100, একদম সোনা, একদম সোনা, এখন আমি অলরেডি দেখিয়েছি ওটা একবার। এই যে এই দেখো, এই থাকবে পিসটা, তার সাথে এই যাবে ইয়াররিংস, অ্যান্ড একবার চেনটাও দেখিয়ে দিই। এই যাচ্ছে দেখো চেন, ফিনিশিং দেখো, আমি বলবো জাস্ট শুধু ফিনিশিং দেখো, আর হাতে পেলে তো সত্যি ফিদা হয়ে যাবে, সত্যি ফিদা হয়ে যাবে এই জিনিসটা। 1100 থাকছে প্রাইস, ঠিক আছে। পারলে সীতাহার, ও দেখো ভুলেই যাচ্ছি, ভুলেই যাচ্ছি, দিয়ে দিচ্ছি চলো আরো কিছু পারলে সীতাহার, ইয়াস নিয়ে বসেছি, প্রচুর পারলে সীতাহার নিয়ে বসেছি, বুঝেছ, চলো দিয়ে দি। নেক্সট একটা পিস দি 1.5 এ, হ্যাঁ মটর চুড়ির প্রাইস 200, রুবি দি মটর চুড়ির প্রাইস 200, মটর চুড়ির প্রাইস হচ্ছে 200। হাই নাইনা, কেমন আছো? ছেলে ছোট আছে, এই সময় ঘুরে নাও, একটু বড় হয়ে গেলে পড়াশোনার চাপে চাপ বেড়ে যায়, তখন আর যাওয়া হয় না, সেটা সত্যি কথা, এটা ঠিক বলেছো, একদমই তাই। আমিও হাজবেন্ডকে সেটাই বলি, যে আমাকে বলছে এই তো সবে ঘুরে এলে মন্দারমণি দীঘা থেকে, আবার যাবে? বললাম হ্যাঁ যাব, কি হয়েছে, যাবো না কেন? কারণ একটু কিছুদিন পরেই তো ধরো ছেলে আবার ধরো স্কুল খুলে যাবে, আবার ধরো পরীক্ষা এই সব ব্যাপার থাকবে, কি দরকার এই সময় ফাঁকা রয়েছে, বলো ঘুরে আসি চুপচাপ, একদম কাউকে কিছু বলারই দরকার নেই। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, এই থাকছে দেখে নাও পিসটা, লং এর উপর দিয়ে, এটা থাকছে তোমার হাফ পাখা স্টাইলের উপর দিয়ে, ঠিক আছে। এই যাচ্ছে কাজটা, 1.5 এ রয়েছে, প্রাইস থাকছে এটা 500, এটার প্রাইস থাকছে কিন্তু 500। এই যা পাবে ইয়ার পিস, ঠিক আছে। এবার একটু ব্যাকে যায়, ভালো আছি, তোমার গলা ঠিক হয়েছে? একদম 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 গলা ঠিক হয়ে গেছে, গলা ঠিক হতেই হবে, আর না হলে উপায় আছে, গলাকে ঠিক হতেই হবে। এই আসছে পিসটা, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে? না না, প্রাইস থাকছে কিন্তু এটা 500, এটার প্রাইস থাকছে 500, ঠিক আছে। আচ্ছা পারলের কোয়ালিটিটা একটু দেখাই, কারণ 500 বলে তোমরা মনে করতেই পারো, অনেকেরই ডাউট থাকে যে পারলটার কোন রকম কোয়ালিটি কিছু কম বেশি, এই যে সেম জিনিস, ওয়ান পয়েন্ট ফর্মিং এর একটা পিস দেখাই, দাঁড়াও পারলের
তার সাথে আমি কম্পেয়ার করে দেখিয়ে দিই, তাহলে তোমরাই বুঝতে পারবে যে ফর্মিং যে পাল দিয়ে রেডি করা হয়, ফর্মিং এর পিস গুলো এটাও কিন্তু সেম পাল দিয়েই রেডি করা হয়। দাঁড়াও, একটা ফর্মিং এর সাথে এটা আমি একটু তোমাদের ইয়ে করিয়ে দিই, কম্পেয়ার করিয়ে দিই পার্লের কোয়ালিটিটা, তাহলে তোমরা নিজেরাই বুঝে যাবে। জিনিসটা আমি পরে দেখাচ্ছি, ফর্মিংটা আমি পার্লটার কোয়ালিটিটা দেখাই। এই দেখো, এটা তো ফর্মিং, আশা করি বুঝতে পারছো দেখে, কারণ ফর্মিং তো ছিলে কাটার কাজ থাকে। এটার যে পার্লের কোয়ালিটি অ্যান্ড এটার পার্লের কোয়ালিটি কোনো অংশে তোমরা কি আলাদা করতে পারবে আমাকে বলো? এটা কিন্তু 1.5, একটু আগেই দেখালাম এটার পার্লের কোয়ালিটি আর এই পার্লের কোয়ালিটি, বলো কোনো অংশে কি আলাদা করতে পারছো একটু বলো দেখি কমেন্টে, কারণ অনেকেরই ডাউট থাকে। তাই আমি একটু লাইভে থাকলে পরে তো আমি ক্লিয়ার করে তোমাদের দেখিয়ে দিতে পারি, কিন্তু হোয়াটসঅ্যাপে এসে ইয়ে কল মেসেজ করলে পরে আমার তো ক্লিয়ার করার জায়গা থাকে না, তখন ওই মুখে বলা ছাড়া, বুঝেছো? সেই জন্য আমি বলি সবাইকে যে লাইভগুলো একটু ফলো করো, তাহলে আমি টোটালটা ক্লিয়ার আউট করে দিতে পারি তোমাদের। ওটা গেল 1.5। হ্যাঁ, এবারে দিচ্ছি এবার একটা তোমার ইয়েতে 24-এ একটা দিচ্ছি পার্লে ফুল রানী সীতাহার, জাস্ট পুরো গলা কভার আপ, একটা টোটাল দারুণ দেখতে একটা সীতাহার। এটা কিন্তু তোমার পার্লের ওপর দিয়ে দেখতেই পাচ্ছ, তিন থাকের কম্বিনেশনে যাচ্ছে কিন্তু জিনিসটা। প্রাইস থাকছে কিন্তু এটা 1000, এটা প্রাইস থাকছে 1000। না, আমি বললাম না যে পাল দিয়ে, এটা যে পাল দিয়ে রেডি করা হয়েছে ওটাও কিন্তু সেম পাল দিয়ে রেডি করা হয়েছে, মানে পালটা ছোট বড় এইসবের কোনো ব্যাপার নেই, মোটামুটি সেম পাল দিয়ে রেডি থাকে অ্যাভেলেবেল থাকলে পরে, শুধু জাস্ট এগুলোর পলিশের উপরে ডিপেন্ডটা থাকে, মানে প্রাইসের প্রাইসটা ভ্যারি করে আর এগুলোর ওয়েটের উপরে। এক্স্যাক্টলি সোনাতে যেমন হয় যে তোমার 22 ক্যারেট নিলে পরে তোমার কম প্রাইসে যায়, 24 ক্যারেট নিলে বেশি প্রাইস থাকে, আবার 18 ক্যারেট নিলে আরো কমে যায়, এটাও সেম। আবার সোনার ক্ষেত্রে যেটা থাকে গ্রাম, কত গ্রাম ওয়েট থাকছে, এটার ক্ষেত্রে আমরা গ্রামটা অ্যাকচুয়ালি গ্রাম হিসেবে তো সেল হয় না, তো দ্যাটস ওয়াই গ্রামটা থাকে না, কিন্তু এটার ক্ষেত্রেও সেম জিনিস থাকে। কপার তো, কপারের ক্ষেত্রে তোমার থাকে গজ, হ্যাঁ কত গজ রয়েছে সেই ওয়েটটার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? আচ্ছা, এই থাকছে দেখে নাও পিসটা, কারণ সোনার ক্ষেত্রে কত গ্রাম কত এইসব ব্যাপারটা থাকে, এটার ক্ষেত্রে কত গ্রামের ব্যাপারটা আসে না, একমাত্র পলিশটার উপরে ইয়ে হয়, বাট গ্রামটাও ডিফার করে, অবশ্যই করে, আমি সেটা বলে দিয়েছি। কারণ অনেকেই দেখবে তোমরা যখন নাও, দিদি এটা 24 ক্যারেট তো, এটা 1.5 তো, কারণ কি তোমরা পলিশ হিসেবে চেনো, গ্রামটা আমাদের কাছে থাকে, আমরা যখন র মেটেরিয়ালটা নিতে যাই তখন কিন্তু আমাদের গ্রামটা ওয়েট করেই নিতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই থাকছে দেখে নাও পিসটা, এই থাকছে দেখে নাও পিসটা, মানে কারিগরের কাছ থেকে যখন আর কি র মেটেরিয়ালটা রেডি হয়ে আসে, তারপরে ফার্স্ট দেখো এই জিনিসগুলো র মেটেরিয়ালটা রেডি হবে, তারপর তোমার পলিশে যাবে সেপারেটলি, তারপর গাঁথায় যাবে, অনেক প্রচুর 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 কাজ থাকে একটা ডিজাইন রেডি করার পেছনে। আচ্ছা, প্রাইস থাকছে কিন্তু এটা 1000। চলো দেখি ফেলেছি অলরেডি, আমি এবার একটু ব্যাকে দেখায়, আমাকে একটা ছোট কানবালা এনে দেবে? হ্যাঁ, ছোট কানবালা রয়েছে, নাই না, নাই না, ছোট কানবালা রয়েছে, একটু দাঁড়াও, আমি আগের দিনে লাইভে দেখিয়েছি, আজকে আমি দেখিয়ে দিচ্ছি, কানবালা হবে একটু বড় সাইজের, কানবালা বড় সাইজের, কানবালা ছোট সাইজের হবে 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 হবে, বড়ও হবে ছোট সাইজও হবে, মানে একটু বড় সাইজ বলতে সিঙ্গেল একটা ক্যারি করতে চাইছো তো, দিয়ে দিচ্ছি দাঁড়াও, পালের উপরে আরো কটা দিচ্ছি, একটু দাঁড়িয়ে যাও, আমি একটু কানবালাটা যেহেতু হাতের কাছেই রয়েছে আমি দেখিয়ে দিই, আমি বড় ছোট সবটাই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কানবালার ক্ষেত্রে দাঁড়াও, এখানে হাতের কাছে একটা সুন্দর দেখে কানবালা কোথায় রাখলাম আমি, আজকে দেখাবো করে আমি হাতে বেশ সরিয়ে রাখলাম, খুঁজে পাচ্ছি না, এই সাইডে রাখলাম, দেখছি দাঁড়াও, এই তো, এনা বড় সাইজ কে চাইছিল, ফার্স্টে আগে বড়টা দিই, কারণ বড়টা বড়টা উফ 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 মতো নেই, উফ মতো নেই জিনিসটা। এই থাকছে একটা বড় কানবালা, এক্স্যাক্টলি সোনা, এক্স্যাক্টলি সোনা, রেগুলার পরার চুড়ি, হ্যাঁ দিয়ে রয়েছে আমার পেজের ফটো সেকশনে দেখতে পাবে, বাট আজকে রেগুলার ইউজের চুড়ি কিছু দেখাইনি, আপাতত মটর চুড়ি একটা পিস দেখিয়েছি আর পলা দেখিয়েছি রেগুলার ইউজের, আর চুড়ি আজকে আপাতত কিছু দেখাইনি। এই যে মোনালিসা দি, এই যে দেখে নাও, প্রাইস থাকছে কিন্তু এটা তোমার 350, এটার প্রাইস থাকছে 350, এটা কিন্তু উইথ মিনেতেও পাবে, এটা যদি বলো উইথ মিনেতেও পাবে, ফটো আমার পেজে দেখতে পেয়ে যাবে, ফটো অপশনে গেলেই উইথ মিনে করাও রয়েছে, এটা উইদাউট মিনে থাকছে 350, উইথ মিনে থাকছে 380, ঠিক আছে? এই আসছে পিসটা, আমি একটু ব্যাকে দেখাই, তারপর আমি ছোট কানবালাও দেখিয়ে দিচ্ছি দাঁড়াও,
ছোট কান বালাও আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই থাকছে দেখো পিসটা, পুরো গোল্ড, পুরো গোল্ড। বাকিটা এবার হাতে পাওয়ার পরেই তোমরা বুঝতে পারবে। চলো এবারে মিডিয়াম সাইজ মানে সব রকমই মোটামুটি আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এবার তোমরা ছোট বড় সব মিক্স আপ করে, ঠিক আছে। কানবালা কয়েকটা পিস দেখিয়ে দিই, কানবালা আজকে আমি ঠিক করেই ছিলাম কানবালা দেখাবো করে, সেই জন্য ছোট বড় বেশ কিছু ডিজাইন দেখিয়ে দিই। আই নাও এটা, এটাও দেখো একদম এক্স্যাক্টলি গোল্ড, জাস্ট কাজটা আমি ব্যাকে দেখাই ফার্স্ট অফ অল, তারপর আমি লেন্থ টেন দেখাচ্ছি তোমাদের, তা না হলে জিনিসটা বুঝতে পারবে না। হাতের পলাটার প্রাইস 250 গো, 250। এই যে এই থাকছে দেখো পিসটা, প্রাইস থাকছে এটা 400, এটার প্রাইস থাকছে 400, 24 ক্যারেটের ওপর দিয়ে যাচ্ছে। এই যে এই থাকবে পিসটা, লেন্থটা, লেন্থটা দেখে নাও তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। প্রাইস গেল কিন্তু 400। চলো নেক্সট যাচ্ছি, নেক্সট যাচ্ছি, দুটো পিস দেখো খুব সুন্দর দেখতে, কিউট দেখতে, এটাও লাস্ট বোধহয় সিঙ্গেল পিসে অ্যাভেলেবেল রয়েছে ছোট্টর মধ্যে দিয়ে। প্রাইস থাকছে কিন্তু, প্রাইস থাকছে কিন্তু এটা 250, এটার প্রাইস থাকছে 250। বেশ সুন্দর ছোট্ট দেখতে আর এক্স্যাক্টলি গোল্ড, এক্স্যাক্টলি গোল্ড, প্রাইস থাকছে এটা 250। এই যে এই আসছে দেখো কাজটা, ঠিক আছে। এটা কিন্তু আর জাস্ট সিঙ্গেল পিস অ্যাভেলেবেল রয়েছে, আর এটা সিঙ্গেল পিস অ্যাভেলেবেল রয়েছে। চলো নেক্সট আরো কটা দেখিয়ে দিই, এগুলো দেখাতে হবে, নেক্সট একটা দেখিয়ে দিই দেখো, এটাও জাস্ট অপূর্ব দেখতে, প্রাইস থাকছে এটাও 200, এটারও প্রাইস থাকছে 200 এটার। জাস্ট কাজগুলো দেখো, সিরিয়াসলি বলবো চরম এসেছে এই এই কানবালাগুলো 1.5 এর উপর দিয়ে যাচ্ছে, বাট আমি যদি না বলি তোমাদেরকে যে এটা ওয়ান ফর্মিং বলি, তোমরা আরামসে মেনে নেবে, কেন বলো তো ফর্মিং এর জিনিসগুলোই দেখো ঠিক এরকম যায়, ছিলেকাটা কাজ, এই দেখো ইয়েটাও, কিন্তু এটা 1.5 এর উপরে একটু কমের মধ্যে রেডি করানোর চেষ্টা হয়েছে, শুধু বলবো চেষ্টা শুধু নয় এবং কারিগররা সাকসেসফুলও হয়েছে এটাতে, সেটাই বলবো। চলো নেক্সট যাচ্ছি, নেক্সট একটা ডিজাইন দিচ্ছি, কারণ অনেকেই বলে দিদি সম্ভব নয়, পসিবল নয়, কারণ ফর্মিংটা সত্যি অনেকটা রেড থাকে তো। আচ্ছা এই থাকছে এটাও 200, এটারও প্রাইস থাকছে 200, 200 এর কয়েকটা কানবালা তুখর এসেছে, তুখর। এই যে দেখো ওই রকমই ওই স্প্রিং টাইপের দেখো কাজটা দিয়ে রেডি করানো হয়েছে, কমের মধ্যে প্রাইসটাও কম, প্রাইস থাকছে কিন্তু তোমার 200, ঠিক আছে। তবে হ্যাঁ এগুলো কিন্তু সব লিমিটেড পিস রয়েছে, সব লিমিটেড পিস রয়েছে। নেক্সট যাচ্ছি আর একটা দেখিয়ে দিই, 200 এর মধ্যে, 200 এর মধ্যে আরেকটা দেখো একদম ইউনিক টাইপের এই কানবালাটা, কিন্তু এই কানবালাটা দেখো একদম ইউনিক টাইপের, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু 200, প্রাইস থাকছে কিন্তু এটারও 200। এই আসছে পিস, এই যাচ্ছে ডিজাইনটা, খুব সুন্দর দেখতে দেখো, জাস্ট অপূর্ব দেখতে, অপূর্ব। এগুলো নিয়ে সত্যি কিছু বলার কথাই নেই, এগুলো নিয়ে কিছু বলার মানে ভাষাই নেই সত্যি কথা। আচ্ছা নেক্সট যাচ্ছি, নেক্সট একটা ডিজাইন, আর অনেকক্ষণ কোনো কমেন্টস পাইনি কেন, অনেকক্ষণ কোনো কমেন্টস পাইনি কিন্তু আমি, কেন কমেন্টস করতে ভালো লাগছে না, না রিয়াকশন লাইক সব দেখছি কিন্তু কমে গেছে, এরকম করলে কি করে হবে, কি করে হবে। আচ্ছা এই থাকছে নেক্সট একটা ডিজাইন, প্রাইস থাকছে কিন্তু এটারও 200, আমি আজ পেলাম, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ শুভ্রাদি, একটুখানি পেজে রিভিউ দিও, একটুখানি পেজে ফটো দিয়ে রিভিউ দিও, প্রাইস থাকছে 200। হ্যাঁ মিনে করা কানবালা দিচ্ছি, দাঁড়ো মিনে করাও দিচ্ছি, মিনে করাও দিচ্ছি, মিনে করা এখানে আপাতত একটা দেখতে পাচ্ছি, আপাতত এখানে একটা দেখতে পাচ্ছি মিনে করা, চলো এই একটাই দেখিয়ে দিই। এই যে একটাই আপাতত পেলাম এটাতে মিনে করা, এই যে দেখো এই যাচ্ছে মিনে করা কানবালা, ফর্মিং তো অবশ্যই 24 ক্যারেট, প্রাইস থাকছে কিন্তু এটা 400, প্রাইস থাকছে কিন্তু এটা 400 দেব, একদম ওয়েট করে থাকলাম কিন্তু, হ্যাঁ ওয়েট করে থাকলাম কিন্তু। এই থাকছে দেখে নাও পিসটা, প্রাইস থাকছে কিন্তু 400। চলো সরিয়ে দিলাম আপাতত মিনে করা, এই বক্সটাতে তো একটাই দেখলাম,
আর একটা একটু লং ঝুমকো স্টাইলের উপর একটা কানমালা দিই। চলো প্রচুর কানমালা দিলাম, এবারে একটু পার্লের লং রয়েছো, পার্লের লং রয়েছো বলো, নাহলে আরো কয়েকটা নেকলেস দেবো আমি। সীতাহার, হ্যাঁ গো সীতাহার রয়েছে, সীতাহারই দেখাচ্ছিলাম। এই থাকছে দেখে নাও পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 380, এটার প্রাইস থাকছে কিন্তু 380, প্রাইস রয়েছে 380। আমার পেজের ফটোজ অপশনে গেলেও দেখতে পাবে প্রচুর ফটো অলরেডি শেয়ার করা রয়েছে সীতাহারের। হ্যাঁ বলছি দিদি, বাড়িতে রেগুলার পরার জন্য সিম্পল চেনের মধ্যে ছোট লকেট কিছু হবে? রেগুলার পরার জন্য সিম্পল চেনের মধ্যে না, ওগুলো তোর পার্টি ওয়্যার পারপাস হবে রে পিঙ্কি, ওগুলো পার্টি ওয়্যার পারপাস, মানে তুই ধর কোথাও পরে গেলি দেন আবার এসে ওটাকে খুলে রাখতে হবে, কারণ ওগুলো রেগুলার ইউজের জন্য নয়। দেখিয়ে দিতে পারি আমি, বাট রেগুলার ইউজের জন্য নয়, বাট আজকে হবে না কারণ বক্সটা অনেকটাই নিচে নেমে গেছে, প্রাইস থাকছে এটা, এটার প্রাইস রয়েছে 380, এটার প্রাইস থাকছে 380, ঠিক আছে। চলো সরিয়ে দিলাম, নেক্সট যাচ্ছি সীতাহার বললে সীতাহারে যাই, সীতাহারে আরো কিছু ডিজাইন দিয়ে দিই তোমাদের সীতাহারের মধ্যে। আচ্ছা যে দিদি পলা বলেছিলে রয়েছো, পলাকে বলেছিলে রয়েছো, একটু আমাকে বলো তো। চলো সীতাহার দেখিয়ে দি, এটা দারুন, হ্যাঁ দেখাবে, কি দেখাবো, পলা, পলা বলছো। চলো নেক্সট আরো কয়েকটা সীতাহার দেখিয়ে দি, অলরেডি এর আগে দেখিয়েছি, একটু লাইটটা বলবো দেখে নিও। আরো মিতা দি, তুমি একটু লাইটটা নিজের ওয়ালে শেয়ার করে নাও, এবং পেজের ফটোস অপশনে গেলেও দেখবে প্রচুর ফটো অলরেডি ওখান থেকেও পেয়ে যাবে তোমরা, দেখতে প্রচুর কালেকশনে ফটো আপডেট করা রয়েছে। আচ্ছা নেক্সট একটা যাচ্ছি দেখে নাও সীতাহার, এটাও দেখো এক্স্যাক্টলি গোল্ড, এটাও কিন্তু এক্স্যাক্টলি গোল্ড, এই থাকবে ইয়ার পিসটা, প্রাইস থাকছে 550, আমি শাখা বলেছিলাম, শাখা হ্যাঁ তুই শাখা বলেছিলি ঠিক। পলা দেখাও, এই যাচ্ছি চলো শাখা পলাতে এবারে যাচ্ছি আমি, এই আসছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 550, জাস্ট কাজটা দেখো এবং ফিনিশিং দেখো, তুখর দেখতে ভাই, এটা কিন্তু 1.5, হ্যাঁ 550 তে এটা কিন্তু 1.5, এটা কিন্তু ফর্মিং নয় বলেই দিলাম আমি। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি, নেক্সট একটা ডিজাইন দিই, পাটা ব্যথা করছে এবার, মিনেকারির উপরে নেক্সট একটা ডিজাইন দিই, মিনেকারির উপরে কটা বাজলো গো, বালা দেখাবে ঠিক, টুকাই দি আজকে বালা দেখাবো না, বালা আমি আগের দিনের লাইভে দেখিয়েছি, তুমি একটু ওটা দেখে নাও না। আচ্ছা পলাকে বললে এই নাও, এই পলাটাও একটা রয়েছে রেগুলার ইউজের জন্য, এটাও তোমরা ট্রাই করতে পারো, যাদের মনে হবে যে এটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে তারা এই ছোটটা ইউজ করতে পারো, মানে সরুর মধ্যে, ঠিক আছে। দিয়ে আমাকে সিম্পল নেকলেস দেখাবে, তো এই তো সিম্পল নেকলেস দিচ্ছি গো, নেকলেস নিয়ে প্রচুর নেকলেস বাকি রয়েছে এখনো দেখানো, এই যে প্রাইস থাকছে 150, সাইজ বলে বুক করবে মোটামুটি এটা 22 থেকে পেয়ে যাবে, 22 থেকে 28 পর্যন্ত পেয়ে যাবে, সাইজ বলে বুক করবে, হ্যাঁ রেগুলার ইউজের জন্য 150, নেক্সট যাচ্ছে একটা সীতাহারে দেখে নাও, সীতাহারটা মিনিকারির ওপর দিয়ে যাচ্ছে, পিসটা পিকক ডিজাইনের মধ্যে দিয়ে, অ্যান্ড তার সাথে ইয়ারিংসটাও যাচ্ছে জাস্ট অপূর্ব লেভেলের দেখতে, মানে এক্স্যাক্টলি যেমন দেখো দুদিকে মুখ করে পিককটা রয়েছে, ইয়ারিংসটাতেও তাই রয়েছে। নর্মালি দেখবে ইয়ারিংস গুলোতে কি থাকে, এই ইয়ারিংস এর ঠিক একদিকে মুখ, তো ওই ইয়ারিংস এর ঠিক উল্টো দিকে মুখ, বাট এটাতে দেখো সেম জিনিসটাই রেডি করা হয়েছে। প্রাইস থাকছে কিন্তু এটা 700, এটার প্রাইস থাকছে কিন্তু 700, আমি একটু ব্যাকে দেখাই, এগুলোর ফটো সব পেজের মধ্যে পেয়ে যাবে ম্যাক্সিমামটাই আর কি। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, 28 হবে, হ্যাঁ গো 28 হবে, পলাটার কথা বলছো তো, হয়ে যাবে 28, এই আসছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 700। আচ্ছা পার্লে সীতাহার যে বলেছিলে সে কি রয়েছো বলো আমাকে, তাহলে আমি আরো কয়েকটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা একটা জিনিস দেখাই, এটা দেখো চেন স্টাইলের উপর দিয়ে যাচ্ছে পিসটা, সীতাহার ঠিক বলা যায় না, আবার একটু অন্য টাইপের, মানে একটু অন্য টাইপের ডিজাইন দিয়ে জিনিসটাকে আর কি চিন্তা ভাবনা করা হয়েছে। এটার পেছনে এস রয়েছে,
বাট আমি বলবো এস দিয়ে নেওয়ার থেকে এস আমি খুলেই দেবো, বরঞ্চ এস দিয়ে নেওয়ার থেকে তোমরা ইয়ে দিয়ে নাও, টাসেল দিয়ে নাও, তাহলে কি হবে জিনিসটা দেখো নিজেদের মতো করে লেন্থ করে ক্যারি করতে পারবে। আমি এসটা খুলে টাসেল দিয়েই পাঠাবো, ঠিক আছে? তো এসটা আমি দেবই না, তাহলে চিন্তা নেই। আচ্ছা এই থাকছে, দেখে নাও ইয়ারিংসটা, এই আসছে পিসটা, মিডল পোর্শনটা, একটা যে ফ্লাওয়ার রয়েছে এই ফ্লাওয়ারটা দেখো সেলের রয়েছে, কিন্তু তার সাথে এখানে দেখো অ্যাটাচ করে টোটালটা যাচ্ছে, কিন্তু তোমার ইয়ের উপরে ওই তার জালির কাজের উপর দিয়ে এরকম একটা পেন্ডেন্ট স্টাইলের মতো, অ্যান্ড চেনটা এক্সাক্টলি বিছেছেন যেমন হয় সেই চেনের মধ্যে দিয়ে যাচ্ছে পিসটা। একদম সিম্পল ডিজাইনের একটা জিনিস, চেন পেন্ডেন্ট বলতে পারো, বাট অ্যাটাচ পুরোটা কিন্তু অ্যাটাচ করা। আমি একটু ব্যাকে দেখাই, দেন বুঝতে পারবে, তারপর আমি প্রাইস তো বলছি। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কার আমার নেটওয়ার্কে না তোমার? আমার কি কোনো প্রবলেম হচ্ছে লাইভটাতে একটু বলো তো? হতে পারে, হতে পারে, হতে পারে নেটওয়ার্কের সমস্যা। এই থাকছে দেখো পিসটা, ঠিক আছে? এই পোর্শনটা কিন্তু অ্যাটাচ করা, সীতাহার বলো বা চেন পেন্ডেন্ট বলো, যা খুশি বলতে পারো। প্রাইস থাকছে কিন্তু 500, প্রাইস থাকছে কিন্তু 500। কি দারুন, একদম ইউনিক, একদমই একটা ইউনিক ডিজাইন। তবে হ্যাঁ, সিঙ্গেল পিস সিঙ্গেল জোন পাবে, আমি বলেই দিচ্ছি। এইসব কিছু 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 থাকে, একদম ডিজাইনার পিস গুলো সিঙ্গেল পিস করেই অ্যাভেলেবেল থাকে, তো এটা সেরকমই একটা ডিজাইন, ঠিক আছে? 500 গেল প্রাইস এটা। চলো নেক্সট যাচ্ছি নেকলেসের সাথে সাথে আমি শাখা পলা গুলো একটু, এই বক্সের পলাটাকে আমি কমপ্লিট করে দিই, দাঁড়ো। এই বক্সে বেশ কিছু পলা রয়েছে, আগে আমি এটা কমপ্লিট করে দিই, আমি আরো দেখাচ্ছি তোমাদের নেকলেস চোকার ওগুলোতে যাচ্ছি, আরো কিছু পলা আমি দেখিয়ে দিই। এটা একটা দেখো 2 থেকে 2 8, চলো, রেগুলার ইউজের পলা, ল্যামিনেশন পলা রয়েছে, এগুলোর ফটো আমার তোলাই হচ্ছে না, মুশকিল আমার ওখানেই হয়ে গেছে। রেগুলার ইউজের পলা, ল্যামিনেশন পলা, ঠিক আছে? 150 প্রাইস, এটা কিন্তু ল্যামিনেশন, আশা করি বোঝা যাচ্ছে। এগুলো দেখো সব ভেতর থেকে কিন্তু ল্যামিনেট করা, মানে কালার ওঠার তো কোনো চান্সই নেই। আবার তার সাথে আরেকটা সুবিধা কি পাচ্ছ দেখো, ব্যাকাটারা স্টাইলের ওপর দিয়ে, মানে তুমি বাইরে যাচ্ছ ধরো জিন্স টিন্স বা একটু ওয়েস্টার্ন টাইপের ড্রেস ক্যারি করছো, তার সাথেও ক্যারি করতে পারো এটা, ঠিক আছে? এই যাচ্ছে পিসটা 150, সাইজ বলে বুক করবে 2 থেকে 2 8 অ্যাভেলেবেল রয়েছে, 2 থেকে 2 8 অ্যাভেলেবেল রয়েছে, প্রাইস কিন্তু এটা 150। চলো নেক্সট পিসে যাই, নেক্সট একটা ডিজাইন দিই, এটা কিন্তু অনলি মাত্র 2 8, না দাঁড়ো তো 2 8 এর অন্য সাইজটা মনে হচ্ছে গন্ডগোল রয়েছে, হ্যাঁ 2 8 সাইজ, এটা দেখো অনলি মাত্র 2 8 সাইজে অ্যাভেলেবেল, কিন্তু এটা কিন্তু অনলি মাত্র 2 8 সাইজে অ্যাভেলেবেল। হাঁসুলি কিছু থাকলে দেখিও, হাঁসুলি আজকে হ্যাঁ দেখছি, একটা নিয়ে বসেছি, একটা হাঁসুলি আপাতত নিয়ে বসেছি, দেখি দেব, দেখি দেব, হ্যাঁ হাঁসুলি আরো রয়েছে প্রচুর, আমার পেজে ফটোজ অপশনে চলে যাও, হ্যাঁ ওখান থেকে দেখতে পাবে। আচ্ছা এই থাকছে, দেখে নাও পিসটা 2 8 সাইজ অনলি মাত্র পেয়ে যাবে, কিছুটা পোর্শন যাচ্ছে এরকম পাতের কাজ দেখতে পাচ্ছ, আবার কিছুটা যাচ্ছে এরকম ভাবে ডিজাইন, আবার কিছুটা যাচ্ছে পাত, এইভাবে পুরো কাজটা রয়েছে। এবারে বলতে পারো এটা কি, এটা হচ্ছে তোমার ক্লিপ, এই যে পাতটাকে লক করা রয়েছে এই পোর্শন থেকে সেটা যাচ্ছে ক্লিপটা, ঠিক আছে? প্রাইস রয়েছে 150, অনলি মাত্র 1 8 সাইজ, 2 8 সাইজ অ্যাভেলেবেল, 1 8 সাইজ হয় না, 2 8 সাইজ অ্যাভেলেবেল অনলি মাত্র। নেক্সট দেখাচ্ছি এই একটা ডিজাইন, একদম পার্টি ওয়্যার পারপাস ইউজ করতে পারো, 250, 250 সাইজ বলে বুক করবে, তবে হ্যাঁ 24 থেকে, এটা কিন্তু 24 26 28, ঠিক আছে? 24 26 28 সাইজ বলে বুক করবে, 250 পার্টি ওয়্যার পারপাস ইউজের জন্য এটা। এগুলো কেন আমি রেগুলার ইউজ পারপাস বলছি না আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি, যেহেতু এগুলো পেস্টিং পলা রয়েছে, তো পেস্টিং পলার ক্ষেত্রে আমি বারবার বলে থাকি যে রেগুলার ইউজ না করাটাই বেটার। আচ্ছা এটা দেখো মকর মুখের পলা, অনেকেই বলছিলে মকর মুখের সাথে জিনিসটা থাকছে কি, পুরোটা কিন্তু পাত বসানো, এরকম একটা পাত বসানো পলার সাথে মকর মুখটা অ্যাটাচ করা হয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু এটা 300, এটার প্রাইস থাকছে কিন্তু 300, এই আসছে পিসটা। সাইজ বলে বুক করবে, সাইজ অপশন পেয়ে যাবে, 2 4 2 6 2 8 সাইজ বলে বুক করবে, আমি নেব এটা 2 8, একদম নিয়ে ফেলো কোনটা নেবে, ঠিক আছে? প্রাইস থাকছে কিন্তু কত বললাম, 280 বললাম না, 280 প্রাইস থাকছে,
ঠিক আছে, এই যাচ্ছে পিসটা, কত বললাম গো ভুলেই গেলাম আমি, 280 না 300, 300 বলিনি আই থিংক, মনে হচ্ছে 280 বললাম, যাই হোক যা বলেছি 280, 280 তেই পেয়ে যাবে। নাও নেক্সট চলে যাচ্ছি, চলো ইয়ে আর একটা মুখ পলা দিচ্ছি, এটা ঠিক লাল বলা যায় না, দাঁড়ো আমার হাতের পলাটাই আমি একটু খুলে দেখাই, মানে এই যে ব্লাউজটা এটা যাচ্ছে লাল, এটা ঠিক লাল বলা যায় না, দেখো কিছুটা কালচে লাল বলা যায়, সে কালচে লালের উপর দিয়ে যাচ্ছে এটা, এটাও থাকছে তোমার মুখ পলা 250, 300 বলেছে, আচ্ছা 280 তে পাবে ওটা, 280 যেহেতু বললাম লাস্টে, চলো 280 তেই পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, প্রাইস থাকছে কিন্তু 300, প্রাইস থাকছে কিন্তু 300, এটা কিন্তু দেখো এক মানে একদম লালও ঠিক নয় আবার মেরুনও ঠিক নয়, একটু কালচে লাল টাইপের যাচ্ছে কিন্তু পলাটা। সাইজ বলে বুক করবে, অ্যাভেলেবেল রয়েছে, এটা কিন্তু অনেকেরই ইয়ে থাকে, কোয়ারি থাকে যে মুখ পলা এটা আমি সিঙ্গেল নিতে পারবো, না একদমই না, যেটা আমি পেয়ারে দেখাচ্ছি সেটা পেয়ারে পারবে, ঠিক আছে। তুতুল 300, চলো 280 বলেছি 280-তেই নিয়ে নাও, 280 যেহেতু লাস্ট বলেছি 280-তেই নিয়ে নাও, ঠিক আছে। দি কাল লাইভে দেখলাম গোলাপবালা, আমি নেব দাম বলো গোলাপবালা, হ্যাঁ গোলাপবালার প্রাইস হচ্ছে তোমার 450 সিঙ্গেল পিস, বিয়ে বাড়ি 450 সিঙ্গেল পিস, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 250, এটার প্রাইস হচ্ছে 250। সাইজ বলে বুক করবে, সাইজ অপশন অ্যাভেলেবেল রয়েছে, 2 4 2 6 2 8 অ্যাভেলেবেল পেয়ে যাবে, 2 4 2 6 2 8 অ্যাভেলেবেল পেয়ে যাবে, ঠিক আছে। আপাতত এই বক্সটা শেষ করলাম, দেন আমি দুটো নেকলেস দেখি, দেন আমি আরেকটা বক্স খুলছি, লাগে না কেন ভাই, শুনতে পাচ্ছ বিয়েবাড়ির আওয়াজ, মানে ব্যান্ড পার্টির আওয়াজ, বিয়েবাড়ির আওয়াজ তো পাওয়া যায় না, ব্যান্ড পার্টির আওয়াজ, ভুল ভাল বকি আমি শুধু। আচ্ছা নেক্সট একটা পিস দেবো তোমাদের, কয়েকটা নেকলেস বললাম, কয়েকটা নেকলেস একটু দেখিয়ে দিই, কে সিম্পল টাইপের নেকলেস চাইলে, সিম্পল টাইপের নেকলেস কে চাইলে, কয়েকটা নেকলেস আমি দেখিয়ে দিই, তারপর আমি এখানে একটা বক্স রয়েছে দেখছি, এটাতে শাখা রয়েছে, টুটু এর মুখ পলা না হবে না, টুটু এর মুখ পলা হবে না দি, আমার হাতের সাইজ টুটু গো, আমাকে একবার হোয়াটসঅ্যাপ করো তো, মেবি একটা হলেও থাকতে পারে আমার যতটা মনে হচ্ছে। আচ্ছা এই একটা নেকলেস দেখো, এটা একটা নেকলেস দেখো, সিম্পল স্টাইলের একটা নেকলেস, বাট দেখে মনে হবে তোমার তিনটে লেয়ারে, লেয়ার নেকলেস যেমন হয় সেরকম টাইপেরই বলতে পারো, কিন্তু এই লেয়ারটার মধ্যে ইয়ের কাজটা দেখো, মিডিলে একটা করে ফ্লাওয়ার রয়েছে, এগুলোতে দেখো মিডিলে একটা করে ফ্লাওয়ার যাচ্ছে, ঠিক আছে, এই থাকছে কাজটা, এন্ড তার সাথে ইয়াররিংস যাচ্ছে ওরকমই একটা ফ্লাওয়ার স্টাইলের ওপর দিয়ে, প্রাইস থাকছে এটা 320, এটার প্রাইস থাকছে 320, দেখো একদম সিম্পল দেখতে, কারোরই চট করে মাথাতেই আসবে না যে এটা সোনা নয়, কারণ একদম সিম্পলের উপর শাখা দেখালে না, দাঁড়াও দেখছি শাখা আজকে মানে রয়েছে কিনা হাতের কাছে, আরেকটা বক্স রয়েছে ওটাতে মনে হচ্ছে না শাখা রয়েছে, আমি তাও একবার দেখে নিচ্ছি দাঁড়াও, ঠিক আছে 320 দুটো নেকলেস দিয়ে দিই তারপর দেখছি। আমাদের এই হাতের সাইজ কিছুই পায় না, আমারও সেম প্রবলেম দিয়ে, আর আমারও সেম হাতের সাইজ জানো তো, কিন্তু যেগুলো টুটু রয়েছে সেগুলোই পরতে হবে, আর তা না হলে আমি সিরিয়াসলি বলছি আমি টুফোরটা পরে থাকি, আমার অসুবিধা হয় না, আমারও সেম টুটু হাতের সাইজ, আমি টুফোর পরে থাকি আমার প্রবলেম হয় না, এই দেখো টুটু হাতের সাইজ, এটা যেমন যতটা সুন্দর ভাবে হয় টুফোরটা একটু ঢিলে হয় ঠিক কথাই, বাট আমার প্রবলেম হয় না, ঠিক আছে। আচ্ছা নেক্সট যাচ্ছি, চলো ব্যান্ড পার্টির আওয়াজ শোনা যাচ্ছে, এই যে বিয়ে বাড়ি রয়েছে গো, বিয়ে বাড়ি রয়েছে, নিমন্ত্রণ পাইনি কি করব। আচ্ছা এই থাকছে একটা নেকলেস সোনা, এই থাকছে একটা নেকলেস একদম সোনা, তার সাথে ইয়াররিংসটাও দেখো, বড় ইয়াররিংস দরকার নেই, আর কিচ্ছু দরকার নেই, কি সিঙ্গেল নেকলেস বলছিলে, না 24 ক্যারেট অবশ্যই, প্রাইস রয়েছে 450, কঙ্কন আছে, হ্যাঁ কঙ্কন পেয়ে যাবে, 28 সাইজ পেয়ে যাবে কঙ্কন, দাঁড়াও আমি দেখছি হাতের কাছে রয়েছে, আমি কঙ্কনটাও আজকে তাহলে কভার আপ করে দেবো। এই থাকছে দেখো পিসটা, একটা পোর্শন ঠিক এরকম করে পাতা ডিজাইনের কাজ আসছে, এখানে মিডিলে ফ্লাওয়ার, আর একটা পোর্শন যাচ্ছে তোমার ইয়ের উপরে, নর্মাল ট্র্যাডিশনাল যে নেকলেস হয় ঠিক সেরকম টাইপের, আর এই থাকছে তোমার ইয়ার পিসটা, 24 ক্যারেটের রয়েছে, প্রাইস থাকছে কিন্তু 450, প্রাইস রয়েছে কিন্তু 450। আমি দুটো গোলাপবালা নেবো, একদম আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, পেয়ে যাবে অ্যাভেলেবেল আছে, গোলাপবালা যত খুশি অর্ডার করো কোনো অসুবিধা নেই, নট অনলি গোলাপবালা, আমকলকা নেকলেসটাও রিস্টক হয়ে গেছে প্রচুর পরিমাণে,
জাস্ট তোমরা অর্ডার করতে থাকো, হয়ে গেছে, ওগুলো অ্যাভেলেবেল। আচ্ছা পার্লের একটা চোকার, পার্লের একটা চোকার দিয়ে দিয়ে এটা দুখানা চোকার পেয়েছি পার্লে, পার্লের এই দুটো চোকার দিয়ে দিই। তারপর আমি এই নেকলেসটা, ইয়েটা কেন পাচ্ছি না, মিনেটা, একটা নেকলেস পেয়েছি বেশ সুন্দর জানো তো, কিন্তু ওটার মিনে দুটো অপশন রয়েছে, মিনেটা খুঁজে পাচ্ছি না আমি, এই হয়ে যায় প্রবলেম। দাঁড়াও আমি আগে পার্লের নেকলেস দুটো দেখ, চোকার দুটো দেখাই, তারপর আমি শাখাটা দেখি, তারপর আমি দেখছি ওসব আবার। গোলাপবালার প্রাইস, গোলাপবালার প্রাইস 450 রে, একটা পিস 450 মানে 450, একটা পিসের প্রাইস হচ্ছে 450। নাও এটার সাথে ম্যাচিং করে জাস্ট রেড রেড কালারের সাথে ম্যাচিং করে নিয়ে নিতে পারো, প্রাইস থাকছে কিন্তু এটা পার্ল চোকার মিনিকারি 300 টাকা প্রাইস থাকছে, এটা 300 টাকা রেড শাড়ির সাথে, নট অনলি রেড, এটা রেড মেরুন মিনেটা যেহেতু রয়েছে সবকিছুর সাথে ক্যারি করা যায়, সব কিছুর সাথে ক্যারি করা যায়, প্রাইস থাকছে 300। এরকম একটা সুন্দর ছোট্টর মধ্যে ইয়াররিংস আছে, ঠিক আছে। এই ফ্লাওয়ারটা পেন্ডেন্ট বলেছিলে, অনেকেই বলেছিলে এই ফ্লাওয়ারটাতে পেন্ডেন্ট, আমি ওই পেন্ডেন্টটাও নিয়েছি বাট ওটাই তো খুঁজে পাচ্ছি না তো, এখানে এত জিনিস ঘেটে গেছে না, দাঁড়া আমি একধার থেকে দেখাতে থাকি, দেখি যদি পাই তখন। ওরে বাস, ঠিক আছে এই যাচ্ছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু 300, প্রাইস থাকছে কিন্তু 300, মিনে ছাড়া হবে, হ্যাঁ মিনে ছাড়া চোকার বলছো, হবে 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 গো, মিনে ছাড়া আমি দেখিয়েছি, দেখাচ্ছি আরেকটা, নেক্সট টাইম মিনে ছাড়াই দিচ্ছি, নেক্সট আমি মিনে ছাড়াই দিচ্ছি। এই দুটো চোকার দিয়ে আমি একটু তোমাদের এই বক্সটা দেখে নিই, শাখা কি রয়েছে, শাখা না পলা কি আছে আমি দিয়ে দিচ্ছি। এগুলো কি গোল্ড প্লেটেড? একদম গোল্ড প্লেটেড, একদম গোল্ড প্লেটেড, 1.5 24 সমস্তটাই রয়েছে, আমি দেখানোর সময়তেই বলে দিচ্ছি। আচ্ছা নেক্সট একটা দিচ্ছি একটু সিম্পল, একদম হালকার উপর, প্রাইস থাকছে 250, প্রাইস থাকছে নাও 250, উইদাউট মিনে বললে নিয়ে ফেলো, উইদাউট মিনে বললে তো নাও নিয়ে ফেলো, প্রাইস থাকছে 250। এটার সাথে ইয়াররিংস যাবে, এই যে ছোট্ট মতো একটা ফ্লাওয়ারে, আমি একটু ব্যাকে দেখাই, তার জন্য আমাকে তারটা খুলতে হবে, দাঁড়াও চলো নাও মিনে ছাড়া 250। দেখো ইয়াররিংসটা কি কিউট না, ঠিক আছে। নেক্সট যাচ্ছি, নেক্সট যাচ্ছি, নেক্সট যাচ্ছি, কার এত রাগ হচ্ছে গো, এত রাগের কি রয়েছে, এত রাগ করলে তো মাথা গরম হয়ে যাবে শীতকালের দিনে। চলো নেক্সট চলে যাচ্ছি, এবার একটা আর একটা দিচ্ছি, এই চোকারটা দেখো, এটাও কিন্তু সিঙ্গেল পিস অ্যাভেলেবেল রয়েছে, খুব সুন্দর দেখতে, কেন বলছি ইয়াররিংসটা যাচ্ছে একটা বড়র উপর দিয়ে, ইয়াররিংসটা যাবে একটা বড়র উপর দিয়ে, এই থাকছে দেখে নাও চোকারটা, ঠিক আছে। তার সাথে ইয়াররিংসটা পাচ্ছ এক্স্যাক্টলি, পেন্ডেন্টটা যেমনই দেখতে সুন্দর তেমনই বড়র উপর, সেরকমই পেন্ডেন্টের মধ্যে দিয়ে, দাঁড়াও তো পারগুলো ধর প্রবলেম করে, এই যা এই থাকবে ইয়াররিংসটা, এই যাচ্ছে চোকারটা, এই যাচ্ছে চোকারটা, এন্ড এই থাকছে ইয়াররিংস, ঠিক আছে। প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটাও 300, এটারও প্রাইস চলে যাচ্ছে কিন্তু 300, এটার প্রাইস চলে যাচ্ছে কিন্তু 300, এই আসছে জিনিসটা, এই যে নিচের মধ্যে কিন্তু পার্ল রয়েছে, প্রত্যেকটাতেই পার্ল রয়েছে, পার্লগুলো উঠে যায় তাছে কেন, এই যে ওকে চলো সরিয়ে দিলাম এটা, পাল ছাড়াও দেখিয়ে দিয়ে মানে মিনে ছাড়া, মিনে ছাড়াও দেখিয়ে দিলাম, আরো প্রচুর কিছু রয়েছে দেখাচ্ছি আমি আস্তে আস্তে, আমাকে একটু টাইম দাও, এরপরে আমি একটু এই বক্সটা দেখি শাখা পলার মধ্যে কি আছে একটু দেখিয়ে দিলাম। কিছু বক্স এখানে, কিছু বক্স ওখানে, এই করে নেই রে, শাখা নেই গো এটাতে, শাখা নেই, এটার সাইজ অপশন রয়েছে, সাইজ অপশন। চলো নেক্সট একটা পলা দিই, নেক্সট একটা পলার ডিজাইন দিই, শাখা নেই গো, আমি কালকে না শনিবার দেখিয়ে দেবো, হ্যাঁ আমি শনিবার আসবো লাইভ, আমি শনিবার দেখিয়ে দেবো, চিন্তা নেই। নেক্সট একটা পলা দিচ্ছি ল্যামিনেশনের উপরে, রেগুলার ইউজের বাউটি পলা বলতে পারো, বাউটি পলা বলতে পারো, আজকে শাখা নেই রিঙ্কি, আমি নেক্সট দিন দিয়ে দিচ্ছি, আমি নিয়ে বসবো নেক্সট দিন হাতের কাছে, হ্যাঁ। এটার প্রাইস কত বলবে, কোনটা কোনটার প্রাইস বলছো গো, পাল চোকারটা, তাহলে ওটা ছিল 300,
আর এটা দেখো একটা ল্যামিনেশনের উপর দিয়ে যাচ্ছে, ঠিক দেখো বাউটি টাইপের পলাটা, বাউটি পলাও বলে থাকে অনেকে। প্রাইস থাকছে কিন্তু 180, রেগুলার ইউজ করতে পারবে। ল্যামিনেশন পলার ক্ষেত্রে যেটা বলি, জল তো লাগে না, সো কালার ওঠার চান্স তো ছেড়েই দাও, আজীবন পরে থাকো, পরে থাকতে থাকতে তুমি জিনিসটা বোর হয়ে যাবে, তাও তুমি কালার তুলতে পারবে না। কখন গিয়ে ভাঙবে বা কখন গিয়ে নষ্ট হবে জিনিসটা, একমাত্র পলাটা যদি ভেঙে যায় তাহলেই তোমার জিনিসটা নষ্ট হবে। ঠিক আছে, এই থাকছে পিসটা 180, প্রাইস রয়েছে এটার 180, সাইজ বলে বুক করবে, সাইজ অপশন অ্যাভেলেবেল রয়েছে, সাইজ অপশন অ্যাভেলেবেল রয়েছে। চলো নেক্সট আরেকটা দিই পলা, এটা অনলি মাত্র 26 অ্যাভেলেবেল। এই পলাটা দেখো অনলি মাত্র 26 অ্যাভেলেবেল, পার্টি ওয়্যার পারপাস, রেগুলার ইউজ করতেই পারো। বাট আমি কেন বলি পার্টি ওয়্যার পারপাস, এই যে পেস্টিং পলা তো, যদিও এটা দেখো ভেতর থেকে লাগানো, তারপরেও আমি পার্টি ওয়্যার পারপাস বলে থাকি, তাহলে কি বেশি দিন যায়, তাহলে বেশি দিন যায়, নাহলে তো এটা উঠে যাওয়ার চান্স থাকে, সেই হিসেবে বললাম। প্রাইস থাকছে কিন্তু 250, অনলি মাত্র 26 সাইজ অ্যাভেলেবেল, অনলি মাত্র 26 সাইজ অ্যাভেলেবেল। প্রাইস আসতে একটু, অনলি মাত্র 26 সাইজ অ্যাভেলেবেল, প্রাইস থাকছে কিন্তু 250। ঠিক আছে, চলো আমি একটু কঙ্কন দেখে নিই, কঙ্কন কতটা কি রয়েছে আমি একটু ওটা দেখিয়ে দিই। কঙ্কন ও এখানে একটা অরিজিনাল শাখা রয়েছে, আই নো আই নো। মুখ পলা কে বলছিলে, মুখ পলা 22 সাইজ, এই দেখো একটা পিস পেয়েছি। দিল্লিতে ক্যাশ অন ডেলিভারি কোথাও হবে না, কোথাও হবে না ক্যাশ অন ডেলিভারি, আমার বাড়ির পাশে যিনি থাকেন তারও হয় না, অনলাইনে পেমেন্ট করে প্রোডাক্ট নিয়ে মানে ইয়ে করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা 22 সাইজের কে ছিলে, 22 সাইজের এই যে বলছিলেন মুখ পলা, আই নাও একটা পেয়েছি মেরুন কালার, মেরুন কালারের 22 সাইজের একটা মুখ পলা পাওয়া গেছে। এই যাচ্ছে ডিজাইনটা, আমি বলছি না এত জিনিস থাকে, কোনটা কি রয়েছে আমার নিজেরই খেয়াল থাকে না, পুরোটা তো দেখো ঠিক এরকম করে কাজ। অ্যাট প্রেজেন্ট আমার হাতেরটা রয়েছে 22, বাট এটা আমাকে দেখতে হবে গোডাউনে যে বাকি আদার সাইজ অপশন অ্যাভেলেবেল রয়েছে কিনা। প্রাইস থাকছে কিন্তু 250, প্রাইস থাকছে কিন্তু 250, অন্য সাইজের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি চেক করে বলবো। ওকে, প্রাইস রয়েছে কিন্তু 250। নেক্সট এটারে একটা রেড কালার অ্যাভেলেবেল রয়েছে, বাট এটার সাইজটা থাকছে 26, ওটারই রেড কালার অ্যাভেলেবেল রয়েছে 250 তে, প্রাইস এটার সাইজ থাকছে 26। ভালো লাগছে সুচিত্রা দি, অনেকদিন পর অনেকদিন পর কনফার্মেশন কখন পাবো, আফটার লাইভ পেয়ে যাবে, আফটার লাইভ, হ্যাঁ তো আফটার লাইভ, আমি তো নিজেই লাইভ করছি, আমি নিজেই কনফার্মেশন দেবো, তো সেই জন্য আমাকে লাইভের পর একটু টাইম দিও, হ্যাঁ মানে লাইভ শেষ করেই তো ধরো আমি কনফার্ম করতে পারবো না, কারণ এগুলোকে গুছাতে হবে, নিজেকে একটু ফ্রেশ হতে হবে, এতক্ষণ ধরে বকবক করছি, একটু ধরো চা খেলাম, তারপর আমি দিয়ে দেবো, তবে হ্যাঁ আজকের মধ্যেই কনফার্ম দিয়ে দেবো, চিন্তা করতে হবে না তোমাকে। আচ্ছা এই থাকছে পিসটা 26 সাইজ অ্যাভেলেবেল, প্রাইস থাকছে কিন্তু 250, 26 সাইজ অ্যাট প্রেজেন্ট মানে আমার হাতেরটা রয়েছে 26, দ্যাটস ওয়াই বলছি 26 সাইজ অ্যাভেলেবেল, বাকি আদার সাইজ অপশনের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি চেক করে বলবো। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে আমি বলে দিলাম, কারণ এগুলো যে রয়েছে আমার নিজেরই খেয়াল ছিল না। একটা অরিজিনাল শাখা পেয়েছি, নাও অরিজিনাল শাখা, যারা অরিজিনাল শাখা নিয়েছো পুজোর আগে দিয়েছি, তিন চারটে ডিজাইন মতো দিয়েছি, চারটে ডিজাইন দিয়েছিলাম, তার মধ্যে তো পিকক ডিজাইনটা আমি নিয়ে নিয়েছি। যাই হোক, তোমার অ্যাড্রেসটা জানাবে প্লিজ, আমার অ্যাড্রেস আসানসোল, আসানসোল জামশেদপুরে, ডেলিভারি চার্জ 60, সরি জামশেদপুর হচ্ছে 85, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 60, ওয়েস্ট বেঙ্গলের বাইরে হচ্ছে তোমার 85। ঠিক আছে, আচ্ছা ইয়ে কে বললে গো তোমার কি নাম, হাসুলি, হাসুলি কে বললে, এই নাও একটাই পেয়েছি একদম তুখর অরিজিনাল শাখা 26 সাইজ, এটা কিন্তু 26 সাইজ রয়েছে, হ্যাঁ একদম 26 সাইজ, এই যে অরিজিনাল শাখা দেখলেই বুঝতে পারবে যার সেফ কাটিং, এবং যিনি ইয়েগুলো যে এই যে একটা ডিজাইনে দেখো দুটো পাত রয়েছে, পাতগুলোও কিন্তু ঠিক এরকম করে পেস্টি ইয়ে করা, ক্লিপ করা, এবং ক্লিপের পোর্শনটাও দেখো ঠিক গালা দিয়ে কিন্তু বন্ধ করা রয়েছে, যেমন এক্স্যাক্টলি শোনাতে হয় সেই রকম। প্রাইস থাকছে 950, প্রাইস থাকছে 950, এটার প্রাইস থাকছে কিন্তু 950, অনলি মাত্র 26 সাইজ আমার হাতে রয়েছে, দ্যাটস ওয়াই বলছি অন্য আদার সাইজের জন্য হোয়াটসঅ্যাপ করবে, টাইম দেবে, কারণ অরিজিনাল শাখা কিন্তু তোমাদের হাতে সাইজ অনুযায়ী মাপ নিয়ে
রেডি করা হয়, ঠিক আছে? মানে তোমরা যে সাইজ বলবে সেই অনুযায়ী রেডি করা হবে, তারপর আমি দিতে পারবো। অরিজিনাল শাখার জন্য কিন্তু টাইম দেবো। হ্যাঁ, হাই নবমিতা দি, কেমন আছো? কিরকম ঠান্ডা গো ওখানে, বরফ পড়ছে? ক্যাশ অন ডেলিভারি হবে কি? দি ভাই, না গো, ক্যাশ অন ডেলিভারি কোথাও হয় না। শাখাটা 24 পেয়ে যাবে রিঙ্কুদি, শাখাটা 24 পেয়ে যাবে। আমাকে একটু টাইম নিয়ে বুকিং করো, পেয়ে যাবে। একটু টাইম দিয়ে বুকিং করো, পেয়ে যাবে। দাঁড়াও, কোন গুলো কোথায় গেল? টাইম দিয়ে বুকিং করো, পেয়ে যাবে। জানুয়ারি কেন বলবো, দেখি দেখি, আমি হয়তো ডিসেম্বরের লাস্টে, কতদিন টাইম লাগবে আমি তোমাকে বলে দেবো, কথা বলে আমি বলে দেবো। হ্যাঁ, কতদিন টাইম লাগবে, বাট একটু মোটামুটি তাও বলবো 10-15 দিন হাতে টাইম দেখে বুকিং করো। হ্যাঁ, সাংঘাতিক ঠান্ডা গো আমার এখানে, কত টেম্পারেচার, কত টেম্পারেচার, কত তোমার ওখানে? চলো ইয়ে দেখিয়ে দিই, তোমার কি বলে কঙ্কন, কঙ্কন গুলো দেখিয়ে দিই। ডিজাইন অপশন, সাইজ অপশন পেয়ে যাবে, সাইজ অপশন পেয়ে যাবে। 350 করে প্রতিটার, প্রতিটার 350 করে। 22 শাখা হবে? হ্যাঁ পেয়ে যাবে, 22তেও পেয়ে যাবে, অরিজিনাল শাখা 22তেও পেয়ে যাবে। বাট 5R শাখা বলো পাবে না, 22তে দিতে পারবো না, অরিজিনাল শাখা 22তেও পেয়ে যাবে। তুমি তবে টাইম নিয়ে বুকিং করবে, মানে আজকে বলে কালকেই ডিসপ্যাচ, মানে আজকে পেমেন্ট করে কালকেই ডিসপ্যাচ পসিবল নয়। অরিজিনাল শাখার ক্ষেত্রে মোটামুটি হাতে 10 থেকে 12 দিন মতো টাইম রেখে দেন বুকিং করো। হ্যাঁ হ্যাঁ, ডিসলেট হবে, অনলি মাত্র গিনি ডিসলেট রয়েছে, বাট পেজের ফটোজ অপশনে গিয়ে দেখতে হবে, বিকজ হাতের কাছে নেই, এটাই হচ্ছে কথা। 2 ডিগ্রি, ওরে বাবা গো, কি করে আছো গো ঘরের মধ্যে? হ্যাঁ, দুটো গোলাপ বালা নেবো দি ভাই, কত কত পে করবো? 450 হচ্ছে তোমার 900, তার সাথে যদি ওয়েস্ট বেঙ্গল হয় ডেলিভারি চার্জ 60, তাহলে হবে 960, আর যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয় তাহলে হবে 985, মানে 85 হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে ডেলিভারি চার্জ, ঠিক আছে? ওটাও অ্যাড করতে হবে, হোয়াটসঅ্যাপ করে রাখো, টোটালটা বলে দেবো, চিন্তা নেই এখানে জিজ্ঞেস করার থেকে। মান্দাসা দেখিও প্লিজ, মান্দাসা আগের দিন দেখানো আছে দি, মান্দাসা লাইভটা আগের দিন এটা দেখে নাও, গোলাপবালা দেখ, গোলাপবালা দেখবি, গোলাপবালা দেখবি, গোলাপবালা আগের দিন দেখিয়েছি রে, ওই রিঙ্কুদি, সরি গোলাপ, আমি রিঙ্কি মনে করলাম, গোলাপবালা আগের দিন দেখিয়েছি রিঙ্কুদি, আমাকে হোয়াটসঅ্যাপ করো না হয়, আমি ফটোটা দিয়ে দেবো। হ্যাঁ, আগের দিন, আগের দিনের লাইভটাতেই দেখানো রয়েছে। আচ্ছা এবারে যাই, চলো কঙ্কনে 350 22 সাইজ থেকে নিয়ে বুক করো। আমাদের সব জায়গায় রুম হিটার থাকে, এসির মতো বড় বড়, আচ্ছা তাই অসুবিধে হয় না। আচ্ছা মানে ঘরের মধ্যে তোমার অসুবিধা হবে না রুম হিটারে, কিন্তু বাইরে তো বেরোতে পারবে না। 2 ডিগ্রি মানে তো ভালো রকম বরফ জমে রয়েছে নাকি, বরফ জমে রয়েছে না, রাতের দিকে পড়ে বরফ। আচ্ছা এই থাকছে দেখো পিসটা, ডিজাইনটা দেখে নাও, প্রাইস থাকছে কিন্তু 350 করে, সাইজ বলে বুক করবে, 22 সাইজ থেকে অ্যাভেলেবেল রয়েছে। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট ডিজাইনটায়, নেক্সট চলে যাচ্ছি, নেক্সট ডিজাইনে 350। হ্যাঁ 350 এই আসছে কাজটা, এই আসছে দেখো কাজটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু তোমার 350, এই আসছে ডিজাইনটা। ওকে চলো, সাইজ বলে বুক করবে, 22 থেকে অ্যাভেলেবেল, এটাও 22 থেকে অ্যাভেলেবেল রয়েছে 28 পর্যন্ত, সাইজ বলে তবে বুক করবে। আর নিজের সাইজ না জানা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি বলে দেবো সাইজটা। চলো নেক্সট চলে যাচ্ছি, 26 সাইজ, এটা যাচ্ছে 26 সাইজ। না গো বরফ পড়েনি, বাইরে বেরোলে অনেক কিছু চাপিয়ে বেরোতে হয়। বুঝতে পারছি, বুঝতে পারছি, ওই রকমই একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি আমরাও ইস্ট সিকিমে, ঠিক আছে? আজকে তো শুনলাম ইস্ট সিকিমের অনেক ম্যাক্সিমাম, এই দেখো নেকলেসের ডিজাইন কালারটা, দেখো তো কোথায় খুঁজছি আমি। আজকে তো শুনলাম সিকিমের ম্যাক্সিমাম জায়গাতে, মানে হোল সিকিমেই নাকি স্নোফলস হয়েছে আজকে, তো দেখা যাক। 25 যাচ্ছি, হোপ ফর দ্য বেস্ট, কি পাই আমরা, আপাতত 25 যাচ্ছি, ওরকমই একটা এক্সপিরিয়েন্স নিতে বলতে পারো, ঠিক আছে? আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা,
ফ্লাওয়ার ডিজাইনে 26 সাইজের রয়েছে, এটা 28। আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি চেক করে বলবো। হ্যাঁ মালিনীদি, বাট আমার যতটা মনে হচ্ছে এটা 28 সাইজ হওয়া খুব চাপ, এটা 28 সাইজ পাবে না আই থিঙ্ক। প্রাইস থাকছে 26, একটাই যেহেতু আমার হাতে রয়েছে তো বলে দিচ্ছি, 400 প্রাইস ছিল, নাও 350-তে নিয়ে নাও, 350-তে নিয়ে নাও। 26 সাইজ অ্যাট প্রেজেন্ট রয়েছে আমার হাতেরটা, বাট আমার যতদূর মনে হচ্ছে এটা স্টক আর হবে না আই থিঙ্ক। আমি তাও একবার দেখে নেবো, চেক করে তারপর বলে দেবো। হ্যাঁ খুব ঘুরছে তো, হ্যাঁ এটা বলতে পারো, এই বছরটা একটু হয়ে গেল বেশি ঘোরা। আর আমার ঘুরতে বেশ ভালোই লাগে, একবার পা ইয়ে ডাকলো বড় তোমার কি বলে, এই দেখো 28 সাইজ এটা রয়েছে অ্যাভেলেবেল, বরফিটার ফার্স্ট এড টারি, একবার ইয়ে ডাকলো সমুদ্র ডাকলো, এবার সেই জন্য তার বন্ধু পাহাড়ের কাছে তো যেতেই হবে, পাহাড়ও ডেকে নিল তাই একসাথেই, বুঝলে। আচ্ছা আমকলকা 22 অ্যাভেলেবেল, আমকলকা 22 অ্যাভেলেবেল, 22 আর 24, আমকলকা 22 আর 24 পাবে, প্রাইস থাকছে কিন্তু তোমার কত, 350, সেম প্রাইসেই থাকছে 350। হ্যাঁ আমকলকা 22, মানে আমকলকা বলতে আম পাতা, সরি আম পাতা 22 আর 24 অ্যাভেলেবেল, যদিও এটা সাইজ হয়ে যাবে, এটা সাইজ হয়ে যাবে, 22 24 26 28 সবাই বুক করো, প্রাইস থাকছে কিন্তু 350 করে। হ্যাঁ আম পাতা কঙ্কন, আর সে ছোটবেলায় খেলতাম মনে আছে, আম পাতা জোড়া জোড়া, মারবে চাবুক পাগলা ঘোড়া, না মারবে চাবুক কি ছিল, পাগলা ঘোড়া না, পাগলা ঘোড়া খেপেছে এরকম ছিল বেশ। চলো নেক্সট, এবার একটা নেকলেস দিই, একটা কালার খুঁজে পাচ্ছিলাম না অতক্ষণ ধরে, খুঁজছিলাম পেয়ে গেছি কালারটা। ফার্স্টে আমি আগে রেডটাই দেখাই, মানে মেরুনটা, এটা আমি নিয়েছি। হ্যাঁ তুমি আম পাতা নিয়েছো, ঠিক আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে আম পাতা পুজোর আগে তুমি নিয়েছিলে আই থিঙ্ক আম পাতা। চলো নেক্সট চলে যাচ্ছি একটা নেকলেসে, নেকলেসটা দেখো খুব সুন্দর দেখতে, এবং সিম্পল ডিজাইন চাটাইয়ের উপর দিয়ে আসছে, প্রাইস তো পরে বলছি আমি, আগে ডিজাইনটা দেখাই এবং কালার অপশন দিই তার আগে, ঠিক আছে। ছুটবে ঘোড়া, ছুটবে ঘোড়া, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আচ্ছা এই থাকছে পিসটা, প্রাইস চলে যাচ্ছে 380, প্রাইস চলে যাচ্ছে 380, এই আসছে জিনিসটা। হ্যাঁ এটা থাকছে তোমার এই কি ফুল বলে গো এটাকে, আরে দূর 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 দেখ, মাথায় আসছে, পেটে আসছে, মাথায় আসছে না। আচ্ছা এই থাকছে পিসটা, মানে মুখে আসছে না, প্রাইস থাকছে এটা 380। এটা রয়েছে তোমার মেরুন কালারের উপর দিয়ে, মিডল পোর্শনটা একটা ওই ফ্লাওয়ারটাই যাচ্ছে, ইচ কঙ্কন না গো, পেয়ার 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 350, পেয়ারে ইচ কঙ্কন নয়, পেয়ারে 350, পেয়ারে দেখিয়েছি তো আমি, তুমি পেয়ারে 350। আচ্ছা এই থাকছে ডিজাইনটা, হ্যাঁ তারপর দেখো পুরোটা এরকম ছোট্ট 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 পাতা টাইপের ডিজাইনে যাচ্ছে, প্রাইস থাকছে কিন্তু এটা 380, মেরুন কালার রয়েছে। নেক্সট দিচ্ছি গ্রিন কালার, নেক্সট দিচ্ছি তোমাদের গ্রিন কালার, মানে ইয়েলো আর গ্রিন কম্বিনেশন, এটা যেমন মেরুন আর রাস্টের মধ্যে দিয়ে গেল, বা ইয়েলো মেরুন বলতে পারো, আবার আসছে জল সেই পরে ফিরছে মনে হয়, আবার ব্যান পার্টির আওয়াজ। চলো নেক্সটটা দিচ্ছি গ্রিন কালার, কটা বাজে গো, কটা বাজলো, 5:30 হয়ে গেছে। আচ্ছা এই থাকছে দেখে নাও গ্রিন কালার, প্রাইস থাকছে কিন্তু 380, প্রাইস থাকছে কিন্তু 380, এই আসছে জিনিসটা, ঠিক আছে। এই রেডটার সাথেও দেখো গ্রিনটা কিন্তু বেশ ভাল লাগছে, একটু অফবিট, একটু অফবিট লাগছে বাট ভাল লাগছে কিন্তু। হ্যাঁ বুক ফুল, আর আমার হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি ফুলটা একবার দেখে নেব। ওই ফ্লাওয়ার ব্যাঙ্গেলসটা বলছো কি দিদি, তোমার জিনিসগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ মঞ্জুশ্রী দি, ফার্স্ট টাইম দেখছো আজকে মনে হয় লাইভ, না পেজটাকে একটু লাইক ফলো করে দাও, একটুখানি পেজটাকে লাইক ফলো করে দাও। আচ্ছা এই কয়েকদিনে একটু বেশি বেশি করে শেয়ার করো তো দেখি, এই বছরের মধ্যে কি 5K কমপ্লিট হব আমরা, এই থাকছে দেখো ডিজাইনটা, কারণ অলরেডি 4.3K হয়ে গেছি, তো এই বছরের মধ্যে মানে 2023-এর মধ্যে কি 5K আমরা কমপ্লিট হব বলো, 5:20 তাহলে চলো আরো দুটো পিস দেখিয়ে দিই আমি। হ্যাঁ আমার তো গ্রিনটাই বেশি ভালো লাগছে, আমারও তাই, একটু অফবিট কালার বললাম না, আমারও তাই গ্রিন, মানে একটু এখন বেশিরভাগটা আমার অফবিট এখন পছন্দ হচ্ছে, জানি না কেন। চলো নেক্সট একটা লং দি, লং ইউ। আচ্ছা
লহরি এটা একটা রিস্টক হয়েছে, দাঁড়াও এটা আমি দেখিয়ে দিই, তোমাদের পুজোর আগে দিয়েছিলাম, তারপরে রিস্টক করতেই পারিনি আমি। বাবারে, চলো এটা রিস্টক হয়েছে, আমি একটু দেখিয়ে দিই এই লহরিটা। এটার জন্য অনেক দিন ওয়েট করেছিলে মৌমিতাদি, প্লাস আলটিমেটলি তোমার বিয়ে বাড়ির জন্য তুমি আর নিতে পারলে না, অন্য জিনিস নিয়েছিলে, কিন্তু এটা আপাতত রিস্টক হয়েছে লাস্টের দিকে, বিয়ের লাস্টের দিকে। যাদের জানুয়ারি মাসে বিয়ে রয়েছে তারা তো আরামসে চোখ বন্ধ করে নিয়ে ফেলে। নাও এই যে বলো, পাশার সাথে লহরি, পাশার সাথে লহরি, এই যাচ্ছে কাজটা। পিককের ডিজাইনটা দেখো, এন্ড তার সাথে তোমার সেটের দুলগুলো একটু বড়, তোমার সেটের দুলগুলো একটু বড় বানাও, একটু বড়। অ্যাকচুয়ালি অনেকেই বড় দুলটা পছন্দ করে না, বুঝেছো? ওই জন্য কিছু জিনিসের সাথে বড় দুল, যেমন দেখো এই লহরিটার সাথে একটু বড় পাসাস টাইপে দেখেছি, আবার অনেকে দেখবে একটু ছোটটা প্রেফার করে, সেই জন্য সমস্ত রকমই রাখা থাকে। হ্যাঁ, অরিজিনাল শাখা বাঁধানো দেখাও, কিছু একটাই রয়েছে, দি আমি দেখিয়ে দিয়েছি অলরেডি, অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, দেখি কোথায় রাখলাম আমার সেটাও খেয়াল নাই, একটাই ডিজাইন রয়েছে আপাতত আমি দেখিয়ে দিয়েছি। আর পেজে দেখো, ফটো পেয়ে যাবে ওখানে আরো দুখানা ডিজাইনের। তো অরিজিনাল শাখার জন্য কিন্তু মিনিমাম তোমাকে 10-12 দিন মতো টাইম রেখে দেন বুকিং করো, হাতে টাইম রেখে, হ্যাঁ, কারণ তোমার অর্ডার অনুযায়ী সেই অনুযায়ী অরিজিনাল শাখা রেডি করে তারপর দেওয়া হবে। আচ্ছা এই থাকছে, দেখে নাও পিসটা, প্রাইস চলে যাচ্ছে 550, প্রাইস চলে যাচ্ছে 550। এই থাকছে তোমার লহরিটা, এন্ড পিককের ডিজাইনটা এই যে, এটা কিন্তু রিস্টক পিস, পুজোর সময় আমি দেখিয়েছিলাম, যারা দেখেছিলে তারা তো দেখিয়েছো, যাদের বুকিং ছিল তারা তো পেয়েছো, লাস্ট দিকে বোধ হয় দুজনকে আমি হয়তো দিয়ে উঠতে পারিনি পুজোর সময়, পুজোর পরে তারা নিয়েছো, ঠিক আছে। এই থাকছে দেখে নাও পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 550, এখনো পর্যন্ত অ্যাভেলেবেল হয়ে গেছে, তো না নিয়ে ফেলো লহরিগুলো, এইসব লহরিগুলো তোমরা বেশ পছন্দ করছো, কারণ একটু স্টাইলিশ তোমার ইয়ারপিসটাও থাকছে, এরকম একটা পাসা স্টাইলের মধ্যে যারা বড় ইয়ারিংস পছন্দ করো তাদের জন্য তো কিছু বলারই নেই। হ্যাঁ, নেক্সট একটা দিচ্ছি ইউ, নেক্সট একটা দিচ্ছি, চলো ইউ, চলো এই ইউটা দিয়ে আজকে শেষ করবো। হ্যাঁ, আজকে আর ইচ্ছে করছে না, আই পৌলমি দিদি, এরপরে এই দেখো একদম লাস্টের দিকে এসেছে মেয়েটা, একদম লাস্টের দিকে এসেছে। নেক্সট একটা দিচ্ছি ইউ, আগের দিনে একটা ইউ দিয়েছি, আজকে একটা অন্য ইউ দিচ্ছি, এটা শিউলির মতো যাচ্ছে কাজটা বলতে পারো। হ্যাঁ, শিউলি রয়েছে ফ্লাওয়ারটা, আমি ভাবলাম অন্য ফ্লাওয়ারে রয়েছে, শিউলির মতোই ফ্লাওয়ারটা যাচ্ছে, এই যে বিয়েতে ইউ খোঁজো না, ইউ পরো, এর সাথে বেলচাটাই পরো, নেকলেস পরো, টোটাল একদম জাস্ট, আর কিছু বলারই নেই, আর কিচ্ছু বলার নেই। এই থাকছে দেখে নাও পিসটা, ইউয়ের উপর দিয়ে যাচ্ছে পুরোটা ফ্লেক্সিবল, আমি একটু দেখাই, এই দেখো দেখতেই পাচ্ছ পুরো জিনিসটা কিন্তু ফ্লেক্সিবল, দেখো পুরোটা কিন্তু এরকম করে মুড়ে যাচ্ছে, বুঝতেই পারছো ফ্লেক্সিবিলিটিটা, আমি সেটা ফার্স্টে দেখালাম যাতে স্টিফ হয়ে থাকবে না, সেটাই আমি বোঝাতে চাইলাম, কারণ এখানে ধরো অনেকেই নেকলেস টেকলেস পরার পর এখান থেকে ক্যারি করো, তখন এই পোর্শনটা স্টিফ হয়ে থাকলে এরকম উঠে থাকে, দেখতে খুবই খারাপ লাগে, তো দ্যাটস ওয়াই জিনিসটাকে ফ্লেক্সিবিলিটি দিয়েই টোটালটা রেডি করা হয়েছে। এই থাকছে পিসটা, তার সাথে চলে যাবে ইয়াররিংস, এই যাবে ইয়াররিংস, এই একটা শিউলি ফুল, এইখানে যে শিউলি ফুল রয়েছে ছোট্ট ছোট্ট, এবং এই পার্টটাই বলবো কিছুটা দেওয়া হয়েছে, এই যাচ্ছে পিসটা। প্রাইস চলে যায়, প্রাইস চলে যাচ্ছে 750, এটার প্রাইস চলে যাচ্ছে 750, রেকর্ডের দেখবো, আর সব মেসেজ করে গেছে, মিস করে গেছে, হ্যাঁ আজকে সব মিস করে গেছে সত্যি তাই, আমার তো কত ধরনের শিউলি নিলাম, কত ধরনের শিউলিও, প্রচুর শিউলি রেডি করেছি, রেডি আজকেও আমি একটা দেখিয়েছি শিউলির উপরে কি দেখালাম, ও নেকলেস দেখিয়েছি একটা, একদম গলা ভর্তি টাইপের, একটু কাজ ছিল তাই, আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, রোজই তো থাকে, একটা দিন মিস হতেই পারে তাই না, ঠিক আছে রেকর্ডের দেখে নিও, অসুবিধা নেই। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, এই যে শিউলি তার সাথে এইভাবে ডিজাইন দেখতেই পাচ্ছ, এই যাচ্ছে কাজটা, প্রাইস চলে যাচ্ছে 750, প্রাইস চলে যাচ্ছে 750,
ওকে আচ্ছা দুখানা টাইচেন দেখিয়ে দি তারপরে যাই কারণ আজকে টাইচেন খুব কমই দেখানো হয়েছে তারা টাইচেন লাভার রয়েছে তারা তখন হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে বকাঝকা করবে যে আজকে বললে টাইচেন দেখাবে কই দিলে না তো দুটো টাইচেন দিয়ে দি দাও কারণ যারা টাইচেন লাভার রয়েছে না তারা তখন হোয়াটসঅ্যাপে এসে বকাঝকা করে এখানে কিছু বলবে না চলো নেক্সট একটা টাইচেন দিয়ে দি সিম্পল ডিজাইন একদম ছিমছাম এই থাকবে পিসটা পেছনে তোমার টাসেল থাকবে টাসেল থাকলে নিজেরা আপ ডাউন করে নিজেদের মতো সেট করতেই পারবে এই এই টাস্টে সবথেকে শর্ট লেন এন্ড সবথেকে বড় লেন করতে গেলে জিনিসটা এই আসবে ঠিক আছে তো এটা তোমার পেছনে ইয়েটার উপরে মানে কি লেন্থ হবে সেটা তুমি বুঝতে পারবে আর এই পোরশনটা কিন্তু ফিক্সড এটা কিন্তু স্টেবল মানে ইয়ে নয় আপ ডাউন করবে না ওটা কিন্তু স্টেবল ওকে এন্ড এই থাকছে তোমার ইয়ারিংসটা প্রাইস চলে যাচ্ছে 300 প্রাইস চলে যাচ্ছে 300 নাইস নেকলেস দি থ্যাংক ইউ লাভলি দি একটুখানি বলবো পেজটাকে লাইক এন্ড ফলো করে দিও তাহলে আশা করছি নেক্সট দিন থেকে তোমাকেও সাথে পাবো তাই তো যদি কালেকশন ভালো লেগে থাকে একটু লাইক এন্ড ফলো করে দাও শিউলি টাইচেন হবে তো একদম হবে দাঁড়াও শিউলির মধ্যে আমি দুটো কালার দিচ্ছি তোমাকে দিচ্ছি দাঁড়াও আচ্ছা এই থাকছে পিসটা প্রাইস চলে যাচ্ছে 300 প্রাইস চলে যাচ্ছে 300 শিউলি টাইচেনটাই আমি দেখাতে গিয়ে ওই জন্যই বললাম যে দুটো শেয়ার টাইচেন দেখিয়ে দিই দিচ্ছি শিউলির একটা টাইচেন একদম অববেগ দুটো কালার দেবো হ্যাঁ কারণ রামা গ্রিনের সাথে রয়েছে মেরুন নরমালি মেরুনের সাথে আমি সি গ্রিন কালারই দিয়ে থাকি সরি মেরুনের সাথে রাস্ট কালারই বেশি থাকে বাট এটা থাকছে রামা গ্রিনের সাথে মেরুনটা না নাও নিয়ে নাও টাইচেনটা আগে আমি এই জায়গাটা খুলি তাহলে আমি লেন্থটা তোমাদের দেখাতে পারবো এই যে ফার্স্ট আমি একটা পরে দেখাই তারপর বাকিটা আমি ধরে দেখিয়ে দেব না হয় এই যে এই থাকছে দেখে নাও পিসটা লেন্থ দেখতে পাচ্ছ 36 ইঞ্চ লেন্থ রয়েছে এটা কিন্তু আপ ডাউন হবে সো আপ ডাউন করে কিন্তু নিজেদের এইখানটা টাইট করে নিতে হবে এই যে ক্লিপ গুলো রয়েছে সেই জিনিসটা আমি আগেটাতেই দেখিয়ে দিলাম কিভাবে কি টাইট করবে সেরকম করে টাইট করে নিতে হবে জিনিসটা ঠিক আছে এই থাকছে পিসটা তার সাথে এই চলে যাচ্ছে ইয়াররিংস জাস্ট চরম দেখতে শিউলির ওপর দিয়ে যাচ্ছে প্রাইস থাকছে 320 প্রাইস থাকছে 320 প্রাইস থাকছে 320 এই শিউলি যদি তোমরা বলো যে উইদাউট মিনে পেয়ে যাবে সেটাও পেয়ে যাবে জাস্ট দুটো পিস বোধহয় অ্যাভেলেবেল রয়েছে উইদাউট মিনেটা তো এটা মিনের উপর দিয়ে যাচ্ছে এবং এই শিউলির ডিজাইনটাও চেঞ্জ কারণ অরিজিনাল যে শিউলিটা আমি দেখিয়ে থাকি সেটার থেকে দেখো এই শিউলির ডিজাইনটাও চেঞ্জ ঠিক আছে এটা মেরুন রামা গ্রিন এবং ইয়েলো এই দুটো কালার উপর দিয়ে যাচ্ছে কালার কম্বিনেশন 320 প্রাইস থাকছে কিন্তু 320 উইদাউট মিনে পেজের ফটোজ অপশনে পাবে গো পেজের ফটোজ অপশনে পাবে দি শিউলির মধ্যে উইদাউট মিনে বা আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি ফটো দিয়ে দেবো আমাকে হোয়াটসঅ্যাপ করো না হয় আমি ফটো দিয়ে দেবো তোমার ঠিক আছে কারণ উইদাউট মিনেটা হাতের কাছে নেই উইদাউট মিনেটা হাতের কাছে নেই নেক্সট যাচ্ছি গ্রিন অ্যান্ড ইয়েলো কম্বিনেশনে নেক্সট যাচ্ছি গ্রিন অ্যান্ড ইয়েলো কম্বিনেশনে এই যে প্রাইস থাকছে কিন্তু সেম 320 প্রাইস থাকছে কিন্তু সেম 320 এই আসছে ইয়ার পিসটা ঠিক আছে সেম প্রাইস থাকছে 320 চলো নেক্সট আমি একটু ব্যাকে দেখিয়ে দিই একটুখানি ব্যাকে দেখিয়ে দিই জীবনে এত কাঁদলে কি হয় গো এত কান্নার রিয়াক্ট দিচ্ছ এত রাগের রিয়াক্ট দিচ্ছ কাঁদলে পরে কি করে হবে একটুখানি হাসো লাইফটা তো এইটুকুনি একটু আনন্দ করো একটু এনজয় করো লাইফটা দেখবে কোন দিন পেরিয়ে গেছে এত কান্নাকাটি করলে এবং রাগ করলে কি চলে প্রাইস থাকছে কিন্তু 320 চলো নেক্সট দেখি অন্য ও একটা সেলের উপরে টাইচেন রয়েছে এটা একটু দেখি তারপর আজকের মতো শেষ করবো হ্যাঁ অরিজিনাল কালারের শিউলির উপর এক্স্যাক্টলি এই তো নাও এই তো নাও অরিজিনাল কালারের শিউলি তোমার রয়েছে এটার ফটোটাও দেওয়া রয়েছে পেজে স্টক আপাতত বোধ হয় 3 থেকে 4 পিস আর অ্যাভেলেবেল আচ্ছা এই যে অরিজিনাল কালারের শিউলি নাও এই যে
তিনটে ফুল ছিল, এটাতে দেখো আবার চারটে ফুল রয়েছে, সেম প্রাইসই থাকছে। তবে ফুলের জন্য একটা ফুলের জন্য প্রাইস বাড়েনি। এটারও একটা কালার দিয়ে দিচ্ছি, মেরুন কালারটাও, সেটাও দেখিয়ে দিচ্ছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। ভেরি নাইস কালেকশন। এই না, এটা তোমার অরিজিনাল ইয়ে, এটা তোমার ফুল কম্বো রয়েছে শিউলির উপর, এটা নিয়ে নয়, দাঁড়া আমি এটা দেখাই, ফুল কম্বো রয়েছে, এটা দেখিয়ে শেষ করব। হ্যাঁ দাঁড়াও, এটা ফুল কম্বো রয়েছে পুরোটা, আমি না পড়লে পরে আমি তোমাদের দেখাতে পারবো না। হবে কেন, চারকোলটা তো ভালো, ওটা কেন চেঞ্জ করছো, মাঝখানে দুটো চেঞ্জ করো, উৎপাদন চেন বা পেডং যেটা রয়েছে ওই দুটো চেঞ্জ করো, সিলারি ইয়েতে চারকোলটাই থাকতে চাইছি তো। চলো, এটা থাকছে একটা ইয়েতে, তোমার কম্বোতে, এটা একটা কম্বোতে যাচ্ছে ফার্স্ট। এই রে টার্সেলটা গেছে, ঠিক আছে। নেক্সট দিচ্ছি লহরি, হুট করে আবার চেঞ্জ করছো কেন প্রোগ্রামটা? না ও না, সিলারি গাও দিতে পারে যদি পেডং এর জায়গায়, বা আরেকটা কি আছে বাদাম চেন, হ্যাঁ ওই দুটোর জায়গায় যদিও সিলারি গাওটা দেয়, ওই দুটোর মধ্যে যদিও দেয় সিলারি গাওটা। আচ্ছা এই থাকছে, দেখে নাও ইয়েটা, লহরিটা, লহরিটা কত্তা হু, চা খাবে বলছে, কত্তা চা খাবে বলছে, কে কে খাবে চা, কে খাবে বলো চা। হ্যাঁ আমি তো সেটাই বলছি, সেকেন্ড দিন পেরংটা না করে সিলারি গাও বলো। চলো এই থাকছে, দেখো ফুল কম্বিনেশন নাও, এটা ফাটাফাটি, সত্যি এটা ফাটাফাটি, সত্যি ফাটাফাটি, পুরো ফুল সেট নাও, ফুল সেট একদম পরে জাস্ট দেখিয়ে দিলাম, লংটা আরেকটু নামবে। হ্যাঁ এই যে লংটা আরেকটু নামবে, এই থাকছে টোটাল সেটটা, ফিঙ্গারিংও পেয়ে যাচ্ছো, ইয়াররিংটাও দেখো তোমার একটু স্টারের মধ্যে নেই, একটু ঝোলার মধ্যে দিয়ে, শুধু চোকারটার সাথেও ইয়াররিংটা মানাবে, শুধু লংটার সাথেও ক্যারি করতে পারবে। তবে এটার প্রাইস রয়েছে 650, এটার প্রাইস থাকছে 650, এবং তোমাদের ম্যাচ পছন্দসই কালার কম্বিনেশন, যেটা গোল্ডের সাথেও ক্যারি করতে পারবে একদম, ঠিক আছে। তোমার কর্তা, আমার কর্তা না, প্ল্যান প্রোগ্রাম যেটা ঠিক করে এলাম সেটাকে আবার চেঞ্জ করছে, ওই জন্য আমি বললাম চা খাবে বলেনি, এটা মানে ঘুরতে যাওয়ার যে প্ল্যান প্রোগ্রামটা ঠিক করে বসলাম আমি লাইভে, আবার যেটা শুনে বসলাম সেটাকে আবার চেঞ্জ করছে, ওই জন্য আমি বললাম কি দরকার চেঞ্জ করার। আচ্ছা এই থাকছে, দেখে নাও পিসটা, টোটালটা, প্রাইস থাকছে এটা 650, 650 এই আসছে পিসটা, ঠিক আছে। তুমি তোমার মনে হচ্ছে ফিঙ্গারিং সেপারেটলি অন্য কিছুর সাথে ক্যারি করবে, করে ফেলো, চোকারের সাথে, শুধু চোকারের সাথে দেখো ইয়াররিংস ক্যারি করবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি পরে কিরকম লাগবে দেখতে। এই যে শুধু চোকারের সাথে শুধু ইয়াররিংস এরকম ক্যারি করো, তার সাথে তুমি ফিঙ্গারিং কম্বো করে তুখর তুখর দেখতে, ঠিক আছে। কোন একজন দিদি বেশ সেই পুরনো একটা আমাকে ইয়ে দিয়েছিলে, কম্বো সেটের একটা ফটো দিয়ে পরে ইয়ে করছিল, অনেকদিন ধরেই বলছিল রিস্টক করে দিতে, সম্ভব নয় পুরনো জিনিসগুলো তো, সেই জন্য এই নতুন টাইপেরটা দেখতে পারো সেই দিদি, যদি লাইফে থাকো তো, ঠিক আছে। লহরি হবে, এই তো লহরি দেখিয়েছি, তুমি লাইভটা একটু রেকর্ডেড দেখে নাও ডিয়ার, তুমি একটু লাইভটা রেকর্ডেড দেখে নাও, আমি লহরি দেখিয়েছি, রিসেন্ট দেখিয়েছি, এই একটা দেখালাম লহরির সাথে কম্বো, আর আগের লাইভটা চেক করতে পারো, পেজের ফটোস অপশন চেক করতে পারো, প্রচুর রয়েছে, ঠিক আছে। এই যাচ্ছে পিচটা, চলো আমি শিউলি ফিঙ্গারিংটা নিতে পারবো, শিউলি ফিঙ্গারিং শুধু নেই গো,
শিউলি ফিঙ্গারিং খুব কম, মানে এটার জন্যই বেসিক্যালি রেডি হয়েছে, সিরিয়াসলি বলছি। আমি শিউলি ফিঙ্গারিং বলেছি রেডি করতে, দেখা যাক আমি যদি জানুয়ারিতে দিতে পারি আমি বলবো। হ্যাঁ, কোথায় যাচ্ছ ঘুরতে? যাচ্ছি আমরা ইয়েগো, ওয়েস্ট সিকিম, ওয়েস্ট সিকিম, তোমার ওই কি নাম, জুলুক, কি ভ্যালি গো ওটা, কি ভ্যালি, ভ্যালিটার নামটা কি ভুলে গেলাম, জুলুক, ইয়ে সিলারি গাও, পদম চেন, ওই ওই সব সাইডটা ঘুরতে। আচ্ছা এই থাকছে, দেখে নাও পিচটা, ঠিক আছে দেখিয়ে দিলাম, চলো। এবারে আমি এইরকম পার, কি ভ্যালি, ও নাথাং ভ্যালি, নাথাং ভ্যালি, দেখো ভুলেই যাচ্ছি, নাথাং ভ্যালি, তারপর লিংথাম, ওই সব জায়গাগুলো ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। এই গেল টোটালটা, প্রাইস চলে যাচ্ছে এটা 650, প্রাইস চলে যাচ্ছে এটা 650। না যদি কেউ, আমি চিন্তা করছিলাম এটা রিসলেট করা যাবে কিনা, যদি কারোর বড় হাতের সাইজ হয় মানে 28 হয় তাহলে সে রিসলেট করে এটা ক্যারি করতে পারবে। এরকম পার্লে সেট, কম্বো 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 পার্লে হোয়াটসঅ্যাপ করো, একটা হয়ে যেতে পারে, একটা পিস হয়ে যেতে পারে পার্লের মধ্যে কম্বো, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দাও, ঠিক আছে। চলো আজকের মতো এটা মাচা, একদম স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও দি, কবে যাচ্ছ? 25th December, নাথাং ভ্যালি, ইয়াস নাথাং ভ্যালি, ঠিক নাথাং ভ্যালি, জুলুক, সিলারি গাও, পদম চেন, পদমা চেন না পদম চেন, এরকম কি আরিটার লেক, ওই সাইডটা, ওই দিকটা ঘুরতে যাচ্ছি। তো একেবারে তোমার ওদিক থেকে ইয়ে হয়ে নাথুলা হয়ে গ্যাংটক, আপাতত এই প্রোগ্রাম সেট, ঠিক আছে। চলো আজকের মতো টাটা বাই বাই, নেক্সট বোধ হয় আগের থেকে বলছি না, কারণ যেদিনকেই দেখেছি আমি বলে রাখি, সেদিনকেই আমি আসতে পারি না, দ্যাটস ওয়াই বলবো পেজটাকে লাইক ফলো করো, পেজে খেয়াল রেখো, পেজেই আমি জানিয়ে দেবো কবে লাইভ আসবো। চলো আজকের মতো টাটা বাই বাই, তবে আসতে হবে কারণ আমাকে তোমাদের জন্য ইয়ে দিতে হবে, কি নাম ওটা, ওটার কি নাম, শাখা, শাখা বলেছো দিতে, আমি পরের দিনে দিয়ে দেবো, ঠিক আছে। চলো আজকের জন্য টাটা বাই বাই, ভালো থেকো। ছোট ফিঙ্গারিংটা একটু দেখাবে তোমার হাত, ওটা আমার, ওটা আমার, ওটা সেলের নয়, ওটা আমার গো, টাটা।